রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডরের 84তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিপ্রিয়া। মুন্সিগঞ্জের জগত হাতরি পাড়া এলাকার কোন একটি হন্টের জায়গাতে ডরের পর্বটি ধারণ করা হয়েছে। লিপা, তানভীর, পলাশ, শীতল মণ্ডল এই চারজনকে নিয়ে ডরের 84তম পর্ব আপনারা শুনছেন। হন্টেড প্লেস থেকে আমরা কি তুলে নিয়ে এসেছি সেটা থাকবে পুরো ডর জুড়েই। সাউন্ডে লোবান এবং অন দ্য স্পট থেকে সুমন ও রেহান। শুরুতেই মুন্সিগঞ্জের জগৎ হাতরি পাড়া এলাকা যাওয়ার কিছুটা সাউন্ড বাইট, তারপর আমরা মূল পর্বে ঢুকে যাব। গুলিস্তান থেকে সিএনজি করে প্রথমে আমরা পৌঁছাই মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ সদরে জগৎ হাতরি পাড়া এলাকায় আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত স্পটে। ওকে, দিস ইজ দ্য প্লেস। ইয়েস, দিস ইজ দ্য প্লেস, যেভাবে বলা হয়েছিল ঠিক সেরকমই। কিছু টাকা ছমছমে ব্যাপার তো আছেই। রাইট, এবং পুকুরের যে ঘটনাটা শুনে আমরা এই এলাকাতে এসেছি। এই পুকুরটা নিয়ে কিছু আমাদের অতিথিরা কিন্তু শুনেনি, একবার বল না। মূলত আমরা এই যে পুকুরটা আপনারা দেখেছেন, এই পুকুরটাকে কেন্দ্র করেই এখানকার ঘটনা রয়েছে। এবং আশেপাশের যে বাড়িটাতে আমরা আছি, এই বাড়িটাতেও কিছু একটা ঘটনা রয়েছে যেটা পুকুরটার সাথে লিঙ্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। উই আর নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট আমরা এক এক করে ঘটনাগুলো বলবো যে কেন আপনাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এটার পেছনের ইতিহাসটা কি। তবে এতটুকু বলে রাখি, এই পুকুরটাতে এখানে আসার কারণ হচ্ছে আমরা দুটো মানুষের কাছ থেকে এটার ঘটনাটা পেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে তারা ঢাকার বাইরে বলতে অনেক দূরে বিধায়, আমরা তাদেরকে পাইনি। কিন্তু তারা আমাদেরকে এক্সাক্ট লোকেশনটা বলেছে এবং তাদের এক্সপেরিয়েন্সটাও বলেছে। তাদের মধ্যে একজন এখানেরই স্থায়ী বাসিন্দা ছিল, আরেকজন হচ্ছে তার ফ্রেন্ড। তারা দুজন মিলে আমাদেরকে অ্যাকচুয়ালি ওভারঅল স্পটের ঘটনাটা বলে, বাট তারা এত বেশি দূরের দিকে থাকে যে তাদের পক্ষে আমাদের সাথে মুভ করা সম্ভব হয়নি। রাইট, এবং হচ্ছে তাদের যে ঘটনাটা ঘটে, কোন এক গভীর রাতে তারা এটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই কিছু একটা ঘটনা তাদের সাথে ঘটে। দে হ্যাড অ্যাবসলিউটলি নো ইন্টেনশন টু এক্সপেরিয়েন্স সামথিং। অনেকের মতনই ভয় পাওয়ার উদ্দেশ্যে তারা ওখানে যায়নি, অন্য কাজে গিয়েছিল, বাট দে হ্যাড টু এক্সপেরিয়েন্স সামথিং। সো আমরা সেই এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে যারা আজকে আমাদের সাথে এসেছে, আজকে অতিথি হয়েছে, তাদের এক্সপিরিয়েন্স গুলো আমরা সবাই শুনতে চাই, দেন আমরা যাব সেই ঘটনার দিকে। গত সপ্তাহে আমরা কথা দিয়েছিলাম, মানে প্রতি সপ্তাহে যেটা হয়ে থাকে, সুমন আর রেহান কোন একটা নতুন জায়গা থেকে আপনাদের সাথে কোন একটা জায়গা থেকে যোগ দেওয়ার কথা থাকে। সো আজকেও কিন্তু এরই মধ্যে কোথায় আছি, কিভাবে এসেছি অলরেডি সবার জানা হয়ে গেছে। আর যেটা জানা হয় নাই সেটা হচ্ছে যে আমাদের সাথে কারা আছে এবং আজকে কি ধরনের ঘটনাগুলো আমরা শুনতে যাব। উই হ্যাভ সামওয়ান স্পেশাল ওভার হিয়ার, আজকে তাকে দিয়ে আমরা শুরু করব আমাদের আজকের ডর, আজকের এক্সপেরিয়েন্স গুলো তার কাছ থেকেই প্রথমে শুনবো। তো ফার্স্ট অফ অল একটু পরিচয়টা জেনে নিই। আমি লিপা স্কার্টন থেকে আসছি। আচ্ছা, বেসিক্যালি আমি ইউএসএ থাকি। আচ্ছা, আমি ওখান থেকে আসছি বছরখানেক আগে। ওকে, তো আমার ঘটনাটা শুরু হয়েছে আজ থেকে 8-9 বছর আগে। 8-9 বছর আগে থেকে আপনার সাথে কিছু ঘটনা ঘটতে শুরু করে, রাইট? জি। তো আমরা একদম বেসিকে চলে যাই, একদম শুরু থেকে কি ধরনের ঘটনাগুলো আপনার সাথে ঘটতে থাকে সেগুলো আপনি যেভাবে আমাদের বলতে চান। আচ্ছা, ঘটনাটা হচ্ছে যে প্রথম দিকে যখন আমি রাতে ঘুমাতাম, আমার বোন থাকতো আমার বাসায়, তো রাতে যখন ঘুমাতাম দেখতাম যে বাসায় কোনো শব্দ হচ্ছে, তো তখন ভাবতাম যে শব্দটা হয়তো উপর থেকে হচ্ছে, কেউ শব্দ করছে বাসার মধ্যে। তো তখন সিকিউরিটিদের বলতো যে না ম্যাডাম, উপর থেকে কেউ শব্দ করছে না, সবাই ঘুমাচ্ছে, রাতে 1-2টার কথা আর কি। তো নিচে গিয়েও দেখতো না, শব্দ হচ্ছে না, বাসার মধ্যে শব্দ হচ্ছে, এরকম শব্দ যে কখনো উপরের শব্দ,
তখন তারা বলতো যে এটা তোমার মনের একটা ভয় বা দুর্বলতা, তুমি কিছু একটা নিয়ে ভাবছো এই জন্য হচ্ছে আর কি। এই শব্দটা কি নূপুরের শব্দ বা অন্যান্য সঙ্গ গুলো আপনি রাতের বেলাতেই পেতেন নাকি দিনের? না, রাতেই পেতাম, রাতে 12টার পর যখন আমি ঘুমাতে যেতাম, বিছানায় যেতাম, তখনই হতো শব্দটা। হ্যাঁ, আর তখন বেবিও ছোট ছিল, তো ওরা বুঝতো না। তো এরকম দিন দিন হতে থাকতো। তো একটা সময় দেখতাম যে হঠাৎ করেই দেখতাম যে রাতে যখন আমি খাবার খেয়ে আসতাম, আসার পর দেখতাম যে আমার টেবিল থেকে কেউ একজন ভাত নিয়ে যাচ্ছে, আমার কাজের মেয়ের মতো চেহারা, কিন্তু কাজের মেয়ে আমার বেডরুমে। আপনার কাজের মেয়ের মতন চেহারা আপনার সামনে থেকে ভাত নিয়ে যাচ্ছে? না, আমি বেডরুম থেকে আমার ডাইনিং স্পেসটা দেখা যেত আর কি, যে কাজের মেয়েটা আমার রুমটা সেট করে দিচ্ছে অথবা আমার বিছানা ঠিক করে দিচ্ছে। আমি খেয়ে আসলে বলতাম যে এটা এটা ঠিক করে দাও, সেই ক্ষেত্রে ও আমার রুমেই ছিল। তো তখন দেখলাম যে এক মুঠ ভাত নিয়ে গেল টেবিল থেকে। মানে আমি একটু সিকুয়েলটা বলি, এরকম কি ঘটনাটা, মানে কাজের মেয়েটা তখন আপনার সামনেই, আমার সামনে আপনার রুমে কাজ বসে আছে, মানে বিছানা গুছাচ্ছে, গুছাচ্ছে, ইন দা মিন টাইম আপনি সাথে সাথে আরেকজনকে সেম পার্সনটা দেখতে পাচ্ছেন, ফ্রক পরা, একটা মিনি ফ্রক পরা, কাজের মেয়েটা ছিল 10-12 বছর, গোছ গাছ করছে, ঠিক ওর চেহারাটাই দেখছি যে ভাত নিচ্ছে, এক মুঠো ভাত, মানে বুঝছিস, মানে একই সময়ে দুজন একই পার্সন। আমি তো দেখিনি, শুধু আমি দেখলাম। তো এরকম অনেক সময় দেখতাম যে আমি শুয়ে থাকতাম, চুল ধরে টান দিল, চুলের রাবারটাই খুলে ফেললো, ব্যান্ডটা খুলে ফেললো, গভীর রাতে, গভীর রাতে। আপনি তখন উঠে জেগে যেতেন না? জেগে বসে যেতাম, বসে যাওয়ার পর কেউ নেই, পাশে কেউ নাই। আবার অনেক সময় দেখতাম যে একটা পাখি, হ্যাঁ, ঘরের ভেতর না, আমার বেলকনির ভিতরে, আচ্ছা, পাখি, কবুতর, আচ্ছা, হ্যাঁ, আবার কাউকে ডাকলে কবুতরটা নাই। তো এরকম হতে হতে 2-3 বছর যাওয়ার পর আমাদের বাসায় একটা দিনাজপুর থেকে আমার আম্মা একটা হুজুর আনে, আচ্ছা, হুজুর আনার পর উনি বলে যে ঘরের মধ্যে জিন টিন আছে। তো আমরা তো এটা বিশ্বাস করি, ইস্কাটনের বাসাতেই, হ্যাঁ, আমরা ইস্কাটনেই অনেক বছর স্থানীয় আর কি। তো তখন বলে বাসাটা শিফট করে ফেলেন। আচ্ছা, তো আমি কি করলাম, আমি চলে গেলাম ইউএসএ, বাসাটা শিফট করে রেখে গেলাম। আচ্ছা, রেখে গেলাম বলতে আমাদের ওই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে আরেকটা ফ্ল্যাটে চলে গেলাম। আচ্ছা, চলে যাওয়ার পরে আমি আবার ইউএসএ যাওয়ার পর এরকম ঘটনা ছিল না মাঝখানে, আমি আবার ইউএসএ থেকে আসলাম দেশে, এটা হচ্ছে 2011-12 কথা। আচ্ছা, তা আসার পর এরকমই ঘটছে। তো দেখা যাচ্ছে যে আমি বিছানায় শুলাম, একটা চাদর গায়ে দিয়ে শুলাম, চাদরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠে দেখছি যে অন্য চাদর, ঘুম থেকে না, কেউ একজন চাদরটা আমার গায়ের থেকে টান দিয়ে সরাই দিচ্ছে। তখন আমি টের পেয়ে যাই যে কে আমার গায়ে হাত দিল। তখন দেখলাম চাদরটা টান দিয়ে সরায় কোথায় নিচ্ছে, চাদরটা কোথায় নিচ্ছে আমি দেখছি না, বাট অন্য একটা চাদর আমার গায়ে, ওইটা নাই। মানে যখনই কেউ মনে হচ্ছে যে হঠাৎ করে কেউ মনে হয় গায়ের থেকে চাদরটা টান দিয়ে নিয়ে গেছে, তখনই উনি জেগে যাচ্ছে এবং দেখছে যে অন্য একটা চাদর আপনার চাদর, রাইট? হ্যাঁ, রাইট। এবং তখন আমি দেখলাম যে অনেক লম্বা একটা মানুষ, আলখাল্লা পরা, কিন্তু তার মাথাটা নাই। আপনার রুমের ভেতরে? রুমের ভেতরে একটা কর্নারে, যেটা আমার ড্রেসিং রুম, তো ওই ড্রেসিং রুমটা দরজায় দাঁড়ানো, বাট তার মাথাটা নাই। আপনি নিজের চোখে দেখলেন? নিজের চোখে দেখলাম, এবং সে বলছে ফিস ফিস করে যে কোনো ভয় নাই, মানে ওরকম সাউন্ড আপনি, এই সাউন্ড পাওয়া শুরু করলাম যে কোনো ভয় নাই, আমি জাস্ট তোমাকে দেখাশোনা করছি। দিস ইজ অ্যাবসলিউটলি বিজার ম্যান, মানে এভাবে ওপেনলি নিজেকে প্রকাশ করে অশরীরী কিছু, এটা মনে হয় খুব কমই পেয়েছি আমরা। সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম একটা সিনারিও দেখার পর তো যে কোনো স্বাভাবিক মানুষের চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। মানে আপনি কি অনেকটা অভ্যস্ত হয়ে গেছিলেন? অভ্যস্ত হয়ে গেছি। তখন আমি বললাম যে তুমি যদি সত্যি কেউ হও তাহলে প্রুফ করো, আমার ফ্যামিলির সামনে আসো। তখন সে আস্তে আস্তে কথা তার সাথে আমার হতো। তো একটা সময় আমার আম্মুকেও ধরা দিল। আচ্ছা, মানে একদিন বলে লাইট অফ করো আমার বেডরুমে, আমার বড় আপু আম্মু ছিল আর আমার ফ্রেন্ড ছিল, তখন বাজে রাত 12:15। আচ্ছা, এই যে সে বললো আপনাকে লাইট অফ করো, সেটা আপনি কি আপনার মাথার ভিতরে শুনতে পেলেন? আমার কানে শুনতে পেয়েছি আমি। আপনার কানে, মানে আপনার পাশে কেউ একজন বলছে আপনাকে? দূর থেকেই বলছে, যে আমার রুমের ভিতর থেকে বলছে, হয়তো আমার থেকে 2-3 হাত দূরে। কিন্তু আপনার আশেপাশের মানুষ আর কেউ শুনতে পাচ্ছে না? আপনাকে কি বলা হচ্ছে? লাইট অফ করলে মনে হয় তোমরা দেখতে পারবা। আচ্ছা, তখন আম্মা বলে যে না, এটা তো সম্ভব না, আমার বড় আপু বলে লাইট অফ করি না, অনেক কিছুই তো হয়।
লাইটটা অফ করে দেওয়ার পর হঠাৎ করে মানে বললো যে পুরো ফ্ল্যাটের লাইট অফ করতে, শুধু রুমের না, বলে শুধু রুমের লাইট অফ করলে তোমরা বুঝবে না আমি আসছি, কোনো আলো থাকতে পারবে না ঘরে। এবং আলো যেখান থেকে আসছিল বললো যে কোন একটা কাপড় দিয়ে সেই আলোটা আটকে দিতে। পুরো অন্ধকার করে দেওয়ার পর হঠাৎ করে একটা আলো এসে দাঁড়াই গেছে রুমের এক কর্নারে। তখন মানে বাসায় যারা সবাই দেখেছে, সবাই দেখেছে এবং সবাই শুনেছে তার আওয়াজটা খুব গম্ভীর ভাবে যে আমি ওকে হেল্প করতে চাই। এবং এটা প্রত্যেকটা মানুষ আপনি সহ শুনলেন? হ্যাঁ শুনলাম, এবং আমার বাচ্চারাও তার সাথে এখন ফ্রেন্ডের মতো হয়ে গেছে। আর কি কি ইনসিডেন্ট আপনি দেখতে পান, টের পান যে বাসায় ঘটে? অনেক সময় একটা বুড়ি এসে বসে থাকে, মানে হঠাৎ রাতের বেলা দেখেন, রাতের বেলা দেখি রুমের গেটে একটা বুড়ি বসে আছে। হ্যাঁ, তখন আমি জিজ্ঞেস করি তুমি কে, বলে আমার বয়স 200 বছর, তার চোখ নেই, চোখ কোথায় এটা বোঝাই যাচ্ছে না ফেজের মধ্যে, হঠাৎ একটা বুড়ি বসে আছে। আপনি ভয় পান না? এখন আর ভয় পাই না। প্রথমবার কবে দেখেছিলেন এই অস্তিত্বটা, এই বুড়ির অস্তিত্বটা? বুড়িটা দেখেছিলাম আমি প্রথম 2014 দিকে। প্রথমবার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল, কিভাবে দেখেছিলেন? প্রথমবার এক্সপেরিয়েন্সটা ছিল আমি নামাজ পড়তেছিলাম, এশার নামাজ, একটু দেরি করে পড়েছিলাম আর কি 11টার দিকে। তখন হঠাৎ নামাজটা পড়তে বসে দেখি যে আমার ঝিমঝিম লাগছে, তো তার মধ্যে আমার কাজের মেয়েকে বললাম যে একটু পানি দাও আমাকে। আচ্ছা, আমার একটু অভ্যাস নামাজ পড়ার পর একটু কোরআন শরীফ পড়ি রাতের বেলা, তো হঠাৎ করে কোরআন শরীফটা পড়ে বসার পর দেখি শরীরটা খারাপ লাগছে, পানি চেনা, পানি চাওয়ার পরে এর মধ্যেই দেখি যে আমার সামনে কেউ একজন বসছে। আচ্ছা, মানে আমি ঘর ফিরিয়ে দেখি আমার পাশে কেউ একজন বসছে। বসা তখন আমি বারবার খেয়াল করার চেষ্টা করলাম যে আসলে কেউ না, আমার মনের ভুল। তখন আমি বললাম যে কে এখানে, কথা বলে না, অনেকবার জিজ্ঞেস করার পর বলে আমি বুড়ি মহিলা। এবং আমি দেখলাম যে বিশ্বাস করেন, এটা তো সায়েন্সের যুগ, কেউ বিশ্বাস করবে না, আমি দেখলাম যে তার মুখটুক প্রচন্ড কোঁচকানো, খুবই কোঁচকানো, ভয়ানক, একটা দাঁতও নাই, চামড়া সব কুচকে গেছে, কুচকে গেছে এবং একটা দাঁত নেই, চোখ দুটো বন্ধ, মনে হচ্ছে চোখ দুটোর মধ্যে মানুষ প্লাস্টার করলে যেরকম থাকে একদম, শুধু চামড়া, হ্যাঁ প্লাস্টার করার মতো। তখন আমি বললাম যে তুমি কে, বলে আমি 200 বছর আগের। তো আমি বলছি তাহলে তুমি আমাকে ডিস্টার্ব করছো কেন, বলে আজকের পর থেকে আর ডিস্টার্ব করবো না। হ্যাঁ, আমি জাস্ট তোমাকে দেখিয়ে দিয়ে গেলাম যে আমি কে, তারপর সে চলে গেছে। এরপরে কি আপনি আর দেখেছেন? না, ওনাকে আর দেখিনি। আচ্ছা, আপনি বলেছিলেন যে মানে আপনারা ভয়ের কারণে মানে এই ধরনের ঘটনার জন্য আপনাদের ফ্ল্যাটটা ভাড়া দিয়ে অন্য একটা ফ্ল্যাটে চলে গেছেন এবং ইন দ্য মিনটাইম আপনি ইউএসএ শিফট হয়ে গেছিলেন, তো ইউএসএ তে কি কোন ধরনের কোন সিমটম আপনি পেয়েছেন? ইউএসএ তে হচ্ছে যে ওখানে আমার সিমটম হচ্ছে যে আমি ওখানে তো বিজনেস করি, সাধারণত আমি সারাদিন বিজি থাকি, তো ওখানে লাস্টের দিকে যখন নামাজ পড়তাম তখন দেখতাম যে ঘরের মধ্যে কেউ হাঁটছে, হাঁটাচলা করছে, ফিল করতাম যে কেউ একজন হাঁটলে কিন্তু এটা বোঝা যায় যে পায়ের শব্দ, অথবা দু একদিন আমার মনে হচ্ছিল যে হয়তো বা এটা আমার একটা ভয়। আর ইউএসএ যাওয়ার সময় আমার আম্মু আমাকে একটা তাবিজ দিয়ে দিয়েছিল, তো হঠাৎ করে তাবিজটা আমার হারিয়ে গেছে ইউএসএ, তো তখন আমি আমার ফ্রেন্ডকে ফোন করলাম যে তাবিজটা কোথাও পাচ্ছি না, তো ও আবার তখন বললো যে আচ্ছা হুজুরের সাথে আমি যোগাযোগ করি কি করা যায় দোয়া করতে বলে। তো তাবিজটা হারিয়ে যাওয়ার দুদিন পর থেকেই এরকম ঘটছিল যে শব্দ দেখা যাচ্ছে যে আমার রান্নাঘরে কেউ প্লেট রাখছে, শব্দ করছে, হাঁড়ি পাতিলের শব্দ, তো আমি হেঁটে গিয়ে দেখতাম যে কেউ নাই। হ্যাঁ, হঠাৎ করে দেখতাম জানালার শাটারটা খোলা, তো শাটারটা তো আমি বন্ধ করে আসছি কারণ তখন ওখানে আইস পড়ছে, স্নো পড়ছে, তো সেই ক্ষেত্রে আমি ভেতরে যেহেতু হিটার চলছে আমার তো সব শাটার দেওয়া লাগবে, তো শাটারটা আমি গিয়ে দেখলাম যে খোলা। হ্যাঁ, আবার আমি লাগিয়ে দিয়ে আসলাম, আসার পরেও আবার দেখলাম যে শাটারটা খোলা সেকেন্ড টাইম মানে সেই দিনই। তো এটা এক ভাবি আছে, পরে তার সাথে শেয়ার করলাম, সে অনেক নামাজ কালাম পড়ে, তো ভাবি বললো ভাবি হয়তো বা আপনার বাংলাদেশে যে ডিস্টার্ব করতো ওরকম কেউ, বললাম যে এত দূরে আসছি আমি এটা তো পসিবল না, বলে ভাবি এটা হয়। একদিন ভাবির ওখানে গেলাম, তার কনসালটেন্সি ফার্ম, তো ওখানে গেলাম, যাওয়ার পর আমরা বসে চা খাচ্ছি, এর মধ্যে দেখি একটা শব্দ, আমি আর ভাবি ঘুরে তাকালাম, তাকিয়ে দেখলাম যে পাপোসটা উল্টে গেল, আপনাদের চোখের সামনে উল্টে গেল, পাপোস উল্টে গেল। হ্যাঁ, আর সবচেয়ে বড় ঘটনা যেটা আমার জীবনে সেটা হচ্ছে আমি আসছি ফেব্রুয়ারিতে,
19 তারিখে দেশে ল্যান্ড করেছি 2015। আসার মাসখানেক পর থেকে আমাকে প্রচন্ড বিরক্ত করত এবং আমার গায়ে আঘাত করত। কি রকম? সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে আমার গায়ের সাথে কেউ ধস্তাধস্তি করছে। আচ্ছা, ফিজিক্যালি কাউকে পেতাম না, মারত। মানে এই ঘটনাটা যেটা আপনি বললেন 2015 ফেব্রুয়ারি পর থেকে এই গায়ে আঘাত করার ব্যাপারটা, তার আগে কি আপনি তাবিজ নিয়েছিলেন না তারপরে? তারপরে। আচ্ছা, হ্যাঁ বলুন। কিন্তু যে ঘটনাটা খুবই মর্মান্তিক সেটা হচ্ছে, আমি একদিন বের হয়েছি রাস্তায়, বের হয়েছি শপিং এর উদ্দেশ্যে। কোথায়? ঢাকাতেই না? ইয়েসে, ঢাকাতে। আচ্ছা, যাওয়ার পর আমার শরীরের সাথে কারো ধাক্কা লাগে নাই, আমি নিজে থেকেই পড়ে গেছি। বাই ফোর্স মনে হচ্ছে যে কোনো একটা বাতাস এসে আমাকে ধাক্কা দিয়েছে। পড়ে যাওয়ার পর আমার পায়ের তিনটা লিগামেন্ট ছিঁড়ে যায়। আমি 1.5-2 মাস প্লাস্টার অবস্থায় ছিলাম। এবং এটা শুধুমাত্র আপনি জানেন যে কোনো কিছুর সাথে আপনার কোনো কালিশন হয়নি? না, বাট আপনি এমনিই পড়ে গিয়েছিলেন। এমনিই পড়ে। ডিড ইউ ফিল ইট? কেউ একজন আপনাকে ধাক্কা দিয়েছে বা কিছু? কোনো একটা জেদ থেকে, রাগ থেকে, সেটা মনে হচ্ছিল আমার। কারণ হচ্ছে তখন আমি দেখা যাচ্ছিল হুজুর তাবিজ লিখে যাচ্ছে, আমি সেই পানি পড়া খাচ্ছি। মানে আপনি ওই জিনিসটাকে দূর করতে চাইছেন? দূর করতে চাচ্ছি, এবং বিভিন্ন জায়গায় আমি প্রচুর টাকা পয়সা দিয়েছি এই পর্যন্ত। আমি আসলে এটাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই জন্যই তাবিজের ব্যাপারটা আমি জিজ্ঞেস করেছি, যে ওই অস্তিত্বটা কোনো ক্ষতি করেনি এবং সে চাচ্ছিল আপনাকে হেল্প করতে, আর তার বিপক্ষে যখন তাবিজ বা এই ধরনের কোন রকম প্রোটেকশন, তখনই রেগে গিয়েছিল সে। এই চিন্তাটা আপনারা কেন করেছিলেন যে আমার এই জিনিসটাকে সরানো দরকার? সরানো দরকার এই কারণে যে আমি বাসায় স্বাভাবিক জীবন যাপন করতে পারছিলাম না। আচ্ছা, দিস ইজ দ্য পয়েন্ট। মানে রেহান, তুই একটা জিনিস চিন্তা কর, যতই হেল্প করুক বা যাই রাইট, আমার কাছে একটা অস্বাভাবিক, আমি 8-10টা মানুষের মতো না। 8-10টা মানুষ, আমি লাল ড্রেস পরতে আমাকে নিষেধ করতো, লাল ড্রেস পরবা না। আচ্ছা, আমার কানে আসতো কথাটা, কারো কানে আসতো না, কাউকে বললে বলতে এটা অবান্তর, এটা হয় না। তো তখনই আমি বিভিন্ন হুজুরের সাথে যোগাযোগ করি, কার্ড নিয়ে এসে বা কারো থেকে অ্যাড্রেস পেলে আমি বলতাম যে আমি এই অবস্থায় আছি। আমার স্বাভাবিক জীবনযাপন ছিল। আপনি ওই সিচুয়েশনটা থেকে বের হওয়ার জন্য? আর আমার ব্রেন কাজ করতো না। যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে আমি স্বাভাবিক ছিলাম না। 5 মিনিট যদি কারোর সাথে ভালো থাকতাম, 5 মিনিট পর আমি দেখা যেত কোনো একটা কথা আমার কানে আসছে, তার আমি অস্বাভাবিক হয়ে যেতাম। একই বাচ্চাদের সাথে, বাচ্চারা খাবে না আমি পারবো না, মানে আমি তাকে দেখছি সে হাঁটছে কোন একটা, অনেক সময় পরির বেশে। হ্যাঁ, তখন আমার মানে ইচ্ছা করতেছে কি করছে আমি দেখে, তখনই বাচ্চা এসে বললো মা খাবো, ডাইনিং আসো না আমি পারবো না, তোমরা যাও। আচ্ছা, আপনি যখন বাসা চেঞ্জ করেছিলেন, বলেছিলেন তো এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে চলে গেছেন, তো ওই ফ্ল্যাটে যখন গেছেন নতুন ফ্ল্যাটে, ওখানেও কি সেম প্রবলেম গুলো হয়েছে? ওখানে বেশি, ওখানে অনেক বেশি। আর কোন রকম ইনসিডেন্ট নতুন ফ্ল্যাটে ঘটা যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? এটা হচ্ছে যে একদিন আমি বের হয়েছি, কাজের মেয়ে বললো, ফোন করলো যে মামি আমি খুব ভয় পাচ্ছি। আমি বলছি কেন? বলে আমি গেটটা নিজে থেকে খুলে গেছে, আমি থাকতে পারবো না। মেইন গেট। এবং এরকম অনেক সময় হচ্ছে যে আমি মানে আমার বাসার মানুষ দেখতো যে আমি গিয়ে দাঁড়িয়ে আছি তাদের সামনে। Oh my God. মানে আমি তো আমার বেডরুমে শোয়া, কিন্তু তারা দৌড়ে আসতো অনেক সময় যে আমাকে কি ডাকা হয়েছে। আমি বলতাম না তো, আমি তো শুয়ে আছি। তারা আপনার কণ্ঠও শুনতে পেতো, আপনাকে দেখতে পেতো? হ্যাঁ, দেখতেও পেতো যে আমি ডাকছি তাদের, অথচ আমি ডাকতাম না। ছাড়া ছাড়া ভাবে প্রতিদিনের অনেকগুলো ঘটনা শুনলাম, এবং যেটা বুঝলাম আপনি নিজেই অনেকটা অভ্যস্ত যে এই ঘটনাগুলো আপনার সাথে ঘটছে। এনি আদার ভাইটাল স্টোরি, এনি আদার ভাইটাল এক্সপিরিয়েন্স যেটা কিনা আপনার সাথে কিছুদিনের মধ্যে ঘটেছে? পরশুদিনের কথা, তো পরশুদিন রাতে আমি বেরোয়েছি, 11টা থেকে স্টার্ট দিয়েছি গাড়ি, আমি নিজেই বেরোয়েছি গাড়ি নিয়ে, বাচ্চা নিয়ে বের হয়েছি, যে বাচ্চা বলেছে যে মা মিষ্টি খাবো, তো আমি চলে গেছি ক্যান্টনমেন্টে একটা দোকানে। যাওয়ার পরে তো দেখলাম দোকানটা ক্লোজ, এক সাইডে শাটার টানা, মানে ক্লোজ করবে অবস্থা, ক্লোজ হয়ে গেছে, ভিতর থেকে জাস্ট কর্মচারীরা পরিষ্কার করছে। তো এর মধ্যে আমার সাথে যে বান্ধবীটা থাকে, মানে বাসায় আমার ফ্ল্যাটেই থাকে, তো ওকে বললাম যে তুই ভিতরে গিয়ে দেখ যে দোকানটা বন্ধ হয়ে গেছে, মিষ্টি আছে কিনা বাচ্চার জন্য, একটু হলেও হবে। তখন ও বললো যে হ্যাঁ মিষ্টি আছে বাট বন্ধ হয়ে গেছে, তো যেহেতু তুমি পরিচিত তো বলছো যেতে। তো আমি গেলাম, যাওয়ার পর আমি বললাম যে আমাকে একটু মিষ্টি দেন এতটুকু। এর মধ্যে একটা বৃদ্ধ লোক আসছে, অনেক সুন্দর, মানে অস্বাভাবিক সুন্দর, এত সুন্দর মানুষ আমি ওনায় দেখি নাই। তো এসে বলে যে কোন মিষ্টিটা দিব, আমি বলছি যে ওই মিষ্টিটা, অলরেডি মিষ্টি একজন প্যাকেট করছে। তখন সে হঠাৎ করে একটা প্যাকেট এনে বলে যে এই মিষ্টিটার টাকা লাগবে না। বৃদ্ধ লোক, হ্যাঁ, এটা আমি তোমাকে দিলাম। আমি বলছি আপনি কে?
বলে আমি কে এটা জিজ্ঞেস করো না। তারপর আবার একটা কথা বলছে আমাকে 10 টাকা দাও। আচ্ছা, আমি তাকে 10 টাকা দিয়েছি আর কি। তো এর মধ্যে দেখলাম যে দোকানে অনেক ভিড় হয়ে গেছে, অনেক লোকজন ঢুকেছে, অনেক মানে মিনিমাম 30-25 জন হবে, মানে মোটামুটি ক্রাউড। হ্যাঁ, তো এর মধ্যে উনি বলছে যে এরা কেউ মানুষ না, এরা সবে জিন, তোমার সাথে সাথে আসছে। আপনাকে বললো এই কথা সেই লোক? এবং বলেই অদৃশ্য হয়ে গেছে। নাই আপনার সামনে? নাই, অনেক সময় হয় যে আমি একেবারে এই ঘরের ভিতর থাকি, বের হই না, আমাকে বের হইতে দেয় না। আমার কানের সামনে এসে বললো যে এখন বের হওয়ার দরকার নেই। আমি তার কথাটা খুব বিশ্বাস করি, মানি, এরকম হয়ে গেছে এখন বিষয়টা। আচ্ছা, আমাকে নামাজ পড়তে বলে, যখন আমি নামাজ একটু কম পড়ি তখন বলে যে নামাজ পড়ো। আচ্ছা, কোরআন শরীফ পড়ো। আপনি কি কখনো তাকে বলেছেন যে আপনি চলে যান, আমি চাই না আপনি থাকেন আমার সাথে? অনেকবার বলেছে, বলছে কোনোদিন যাব না, বলছে যত ধরনের ট্রাই করো আমি যাব না। তার মানে কি এখনো হচ্ছে আপনি প্রায় 24/7 বলতে গেলে এটার অস্তিত্ব? আমি হাঁটছি, আমার সাথে হাঁটছে, এবং আমি যেখানেই যাচ্ছি আমি বুঝতে পারি যে আমার সাথে সাথে চলছে। দিনে রাতে যেকোনো প্রহরে? দিনে রাতে যেকোনো প্রহরে, রাতে হাঁটছি। আমি পরশুদিন রাতে একটা জায়গায় গিয়েছি মিষ্টি আনার আগে আর কি, তো তারপর দেখলাম যে আমার পায়ের সাথে কোন একটা পায়ের শব্দ। তো আমি বারবার আবার পেছন দিকে তাকালাম যে কেউ কিনা। আচ্ছা, নাই কেউ নাই। ঘটনাগুলো ঘটছে, আপনি মেন্টালি অনেক সময় আপসাইড হয়ে যাচ্ছেন, তো আপনি কি কখনো কোন ডাক্তারকে দেখিয়েছেন, কারোর সাথে কনসাল্ট করেছেন? হ্যাঁ, আমি দেখিয়েছি, একটা সাইকিস্ট থেকে দেখিয়েছিলাম। তো উনি বললো যে কোনো ফ্যামিলিগত প্রবলেম কিনা, কোন মানসিক সমস্যা কিনা, বিভিন্ন টেস্ট দিয়েছে, উনি আমার কোন সমস্যা পান নাই। Any American psychologist you might have tried? কোন সমস্যাই নাই, কিন্তু তারপরে আমার হাজবেন্ড, যে আমার হাজবেন্ড তো মানে একেবারেই হুজুর টুজুর বিশ্বাস করে না, তো এক পর্যায়ে সে বিশ্বাস করা শুরু করছে যে এটা হয়তো বা এই ধরনের প্রবলেম, কেন এটা তার উপরও আসতে শুরু করছে। তার উপরেও কিভাবে? এটা দেখা যাচ্ছে যে সে শুয়ে আছে, একটা শাড়ি পরা মহিলা, অনেক সুন্দর, সেই মহিলাটা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, সে স্পষ্ট দেখতে পেয়েছে। এবং তখন কি আপনিও পাশে ছিলেন? আমি পাশে ছিলাম। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বাধা হচ্ছে জিনিসটা, মানে আমরা এক সপ্তাহ ভালো থাকি না, আমাদের প্রতিদিনই লাগছে কোনো না কোনো বিষয় নিয়ে, মানে খুবই ছোট বিষয় নিয়ে। This seems to be something very much planned. আচ্ছা, এই ওভারঅল ঘটনাগুলো কবে থেকে শুরু হয় ঠিক? এটা শুরু হয়েছে 8-9 থেকে 2000। কোনো স্পেশাল ইনসিডেন্ট বা কোনো ঘটনা? স্পেশাল ইনসিডেন্ট হচ্ছে যে আমি সেদিন বিকাল 5টা হবে, মানে এটা হচ্ছে সেই 2008 এর ঘটনা, 8 বা 9 এর ঘটনা, আমার মনে নেই ঠিক। তো হঠাৎ করে আমার ইন্টারকমে ফোন আসছে, মানে বাড়ির যে কেয়ারটেকার, সে বলছে যে ম্যাডাম একজন লোক মহিলা এসছে নিচে। তো আমি বললাম কে? বলে উনি বলছে যে পাঁচতলার ম্যাডামকে ডাকেন, উনি কিছু সাহায্য করবে আমাকে। পাঁচতলার ম্যাডামকে ডাকেন, উনি আপনার উদ্দেশ্যে এসেছেন? হ্যাঁ, পাঁচতলা ম্যাডামে উনি আমাদের হেল্প করবে। তখন আমি বললাম যে আমি তো চিনি না, তো ওনাকে জিজ্ঞেস করেন ওনাকে কে পাঠিয়েছে। তখন বললো যে আমাকে ম্যাডামই বলেছে আসতে, আমি নাকি তাকে আসতে বলছি। তখন আমি দৌড়ে নিচে গেছি, নিচে যাওয়ার পর দেখলাম যে একটা ক্রিম কালারের শাড়ি পরা, একটা মানে গ্রামের শাড়ি পরা, পরে একটা মহিলা বসে আছে বেঞ্চের উপরে। তখন আমাকে দেখে আমাকে জড়ায় ধরছে, জড়িয়ে ধরলো বললো যে মা আপনি আসছেন, আপনার জন্য আমি অনেকদিন যাবত অপেক্ষা করতেছি। হ্যাঁ, তো আমি বললাম কি ব্যাপার? বলে আমি অনেক দূর থেকে আসছি, আমি শাহজালালের মাজার থেকে আসছি। শাহজালাল মাজার সিলেটের থেকে? হ্যাঁ, সিলেট থেকে আসছি এবং আপনার উদ্দেশ্যে আমি আসছি। আমার খুব দ্রুত চলে যেতে হবে। আমি বলছি হ্যাঁ বলেন। বলে আপনার ঘরে কিছু খাবার থাকলে আমাকে দেন। আচ্ছা, আমি বলছি কি দিব? তখন আবার কোরবানির পর পর আমার মনে হয় কোরবানির মাংস। বলে না এগুলি না, আমাকে কোনো ফল থাকলে দেন। তো আমি ফ্রুটস দিলাম, আমি তাকে 1000 টাকা দিয়েছি এবং বাড়তি আরো 1000 টাকা দিয়েছি, আপনি কিছু খাবেন, ভাড়াটা দিয়ে দিলাম। তখন তুমি করে বলছে, বলে তোমার 2টা বাচ্চা তাই না? আমি বলছি আপনি কিভাবে জানেন? বলে আমি সব জানি তোমার, আমি কে আমাকে জিজ্ঞাসা। আপনার কোন রকম অন্যরকম সন্দেহ হয়নি? না, আমি তখন আপনি একটু স্পিরিচুয়াল সেন্সে চলে গিয়েছিলেন। আমি আমার সেন্সটা তখন তার দিকেই কাজ করছিল, তার কথাগুলি আমার বিশ্বাস হচ্ছিল যে আসলে আধ্যাত্মিক কেউ কিনা।
এবং সে খুব দ্রুত ওখান থেকে কিভাবে চলে গেছে তাকে আমি সে চলে যাওয়ার পর তাকে খুঁজতে আমার অর্ডারলিদের পাঠিয়েছি, তাকে কোথাও পাওয়া যায়। আরো একটা কিছু কথা আপনার কাছ থেকে নিয়েছিল আমরা শুনেছিলাম, সেটা হচ্ছে আমাকে বলছে তোমার গায়ের কোনো কাপড় থাকলে আমাকে দাও, যেটা আপনি ব্যবহার করেন। আমি ব্যবহার করি, তখন আমার একটা শাল ছিল, আমি একটা শাল দিয়ে দিয়েছিলাম তাকে। আপনার নিজের ব্যবহার করে ব্যবহার করে, এবং তখন আমার মনে আছে শীতের দিন ছিল। আচ্ছা, শীতের দিন ছিল। আপনি শিওর এটাই বলেছে যে আপনি কোনো কিছু ব্যবহার করেন এই ধরনের কোনো কিছু দিয়েছে? এবং দুদিন আগেও এরকম ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমার বাসার নাইটি, যে নাইটিটা আমি পরি সেই নাইটিটা বাসা থেকে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? একটা মহিলা, মহিলার বেশে চেয়ে নিয়ে গেছে। হ্যাঁ, কিভাবে আসলো আপনার বাসা পর্যন্ত এসে আপনার কাছেই চাইলো কি? হ্যাঁ, আমি আসলে কি বলবো, আমরা এরকম অনেক ঘটনা যেটা বলে আসলে শেষ করা যাবে না, যেহেতু আজও ঘটেছে। রাইট, আমরা বুঝতে পেরেছি, এখনো ঘটছে, আবার পরেও ঘটবে। আমার মনে হচ্ছে যে এটা আমার কাছ থেকে যাবে না। এবং আপনিও মেনে নিয়েছেন? আমি মেনে নিলেও আমার পারিবারিক জীবনে অনেক জঞ্জাল হচ্ছে এটা নিয়ে। যেমন আমি আমার বাবা মার সাথে স্বাভাবিক না, ভাই বোনদের সাথে না, সবাই একসাথে একটা প্যানেলে, আমি একটা আলাদা প্যানেলে। সবাই মজা করছে, বিয়েতে যাচ্ছে, পার্টিতে যাচ্ছে, আমি যাচ্ছি না, আমি অ্যাটেন্ড করছি না, আমি আমার মতো ঘরে শুয়ে থাকছি, গান শুনছি, আমার কিছু ভাল লাগছে না, আমার একা জীবনটাই ভাল লাগছে এখন। মানে কি বলবো, এখানে আমরা অনেকগুলো অ্যাঙ্গেল থেকে কিন্তু রেহান দেখার চেষ্টা করেছি, এবং আমরা যতটুকু লিসনাররা অনেকেই হয়তো ওনার পরিচয়টা পুরোপুরি আমরাও ওনার কাছ থেকে পাইনি, এবং আপনাদের সাথে আমরা শেয়ারও করতে চাইনি। কিছু কিছু জায়গায় উনি নিজেও চেয়েছেন যে কিছু বিষয় রেস্ট্রিকশন রাখতে, যদি ওটা জানতেন তাহলে বোঝা যেত যে কি পরিমাণ আধুনিক ফ্যামিলি থেকে এসেছে এবং কতটুকু লজিক্যালি তারা সবকিছুতেই চিন্তা করে, সেটা সায়েন্স হোক সেটা সমস্ত। আমার পরিচয়টা হচ্ছে, আমি একটা পরিচয় দিচ্ছি, সেটা হচ্ছে আমার ফাদার ইন ল একজন অ্যাম্বাসেডর, মানে আমার আম্মুর যে ফ্যামিলিটা উচ্চ মধ্যবিত্ত, শ্বশুরের ফ্যামিলিটা একেবারেই উচ্চবিত্ত, সেখান থেকে আমাদের একটু প্রবলেম ছিল, কিন্তু ওই প্রবলেমটা তো এইভাবে আসবে। আই থিঙ্ক সুমন, আমরা যে পয়েন্ট অফ ভিউটা নিয়ে মেইনলি আমরা কথা বলতে চাই, বা আমাদের লিসনাররা যেটা জানতে চাবে যে এই ইনসিডেন্টগুলোর পেছনে মোটিভটা কি, মোটিভটা আমার যেটা মনে হচ্ছে ওই যে প্রথমে যে আপনার কাছে চাদরটা নিতে আসা, আপনার কাছ থেকে টাকা নেওয়া, আপনার কাছ থেকে যে চাদরটা আপনার ব্যবহার করা চাদর নেওয়া, এই দিজ আর অল সিমটমস অফ ব্ল্যাক ম্যাজিক। আমার কিন্তু মনে হচ্ছে এই যে আপনি এখন লোনলিনেস এর মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার একা থাকতেই ভালো লাগছে, পারিবারিক ভাবে আপনার সম্পর্কগুলো আপনি ঠিক রাখতে পারছেন না, ইটস সাম কাইন্ড অফ আ প্ল্যান, কেউ একজন চাচ্ছে আপনার ব্যবহৃত জিনিস দিয়েই আপনাকে ব্যবহার করে আপনার উপরে সাম কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিকের একটা এফেক্ট। সবচেয়ে বড় ব্যাপার যে আমার যে টাকা পয়সা, ইফ ইউ ডোন্ট মাইন্ড টু সে, সেটা হচ্ছে যে আমি আল্লাহর রহমত এই বয়সে অনেক ওয়েল এস্টাবলিশড, যেটা অনেকে পছন্দ করে না, এটা আমি বুঝতে পারি। আমার কাছের মানুষদের মধ্যে হয়তো অনেকে পছন্দ করে, আমার ফ্যামিলির হোক ফ্যামিলির বাইরে হোক, এখন ওদিক থেকে আমার হাজবেন্ড বলে যে তোমাকে কেউ কিছু করতেছে যে তোমার মাথা নষ্ট হয়ে গেলে তোমার সবকিছু অধঃপতন হয়ে যাবে, এটা কেউ করছে কি না? হ্যাঁ, কোনোভাবে, কিন্তু কোনোভাবে যদি করে সেটা তো আমি মানুষ দেখব, কিন্তু আমি মানুষ দেখছি না, তো আমি ছায়া দেখছি কোনো। হ্যাঁ, কোনো একটা মানুষই কোনো ছায়াকে ব্যবহার করছে, বা ছায়াটাকে আপনার পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে আমি বলবো। কারণ হচ্ছে আপনার কাছ থেকে যখন একটা জিনিস নিয়ে যাওয়া হয়, আমরা এটা জানি, অনেকখানি পড়েছি, অনেকখানি অনেকভাবে জেনেছি যে না, একটা ব্যবহৃত জিনিসের প্রয়োজন পড়ে, এবং এটা যদি আপনি সাইন্টিফিক ভাবেও দেখেন, আপনার চাদরের মধ্যে যদি আপনার চুলের একটা অংশও থাকে, দ্যাট ওয়ার্কস অ্যাজ ইউর ডিএনএ, আপনার ডিএনএ ইনফরমেশন সেটার মধ্যে থাকে, এবং প্রচুরভাবে এই ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারগুলো কিন্তু এভাবে উঠে আসে। আমার বাচ্চাকে বাসা থেকে বের হয়ে যাচ্ছে এরকম ঘটনাও ঘটেছে, যে রুম খুলে আমার বাচ্চা চলে যাচ্ছে, মা আমাকে বাইরে যেতে বলছে। আমার মনে হয় যে একটা জায়গায় আপনাদের খুব নোটিস করা দরকার ছিল, যখন কেউ আপনার কাছ থেকে, অপরিচিত একটা মানুষ, আপনার সমস্ত কিছু জানে যে জানার কথা ছিল না, তারপর আপনার ব্যবহার করা কোনো কিছু একটা চেয়েছে, আমার মনে হয় ইউ শুড হ্যাভ নোটিস দ্যাট। বাট ব্যাপারটা হচ্ছে এখানেই নর্মাল হয়ে যায়, এমন হতো যে আপনি তাকে, সে আপনার কাছে কাপড় চেয়েছে আপনি না করেছেন, আপনার কাছে টাকা চেয়েছে আপনি না করেছেন, তারপরে বলছে অন্তত ব্যবহৃত একটা কিছু আমাকে দেন, তাহলেও হতো। উনি যেটা বলেছেন হচ্ছে আপনি তাকে টাকা দিয়েছেন, না দিলে ক্ষতি হয়ে যাবে। রাইট, আমি এই পয়েন্টটাতে আসতে যাচ্ছিলাম যে অনেকেই রাস্তাঘাটে যারা চলার সময় এরকম কিছু ক্যারেক্টার পাবেন, হঠাৎ করে এসে মানে খুব রুক্ষ চলে, রুক্ষ ভাব, হঠাৎ করে এসে আপনার কাছে কিছু চাইবে, এমন কিছু কথা বলবে, মানে মনে হবে যে সে আধ্যাত্মিক কিছু একটা প্রমাণ, মানসিকভাবে আপনাকে সম্পূর্ণ দুর্বল করে দিবে, তখন আপনার মনে হবে যে যা মানে সে চাইছে আমি তাকে খুশি করার জন্য দিয়ে দিই, এরকম কিছু ঘটনা ঘটে। কিন্তু এগুলোর অনেক ফ্রড কেসও আছে, অনেক গুলিস্তানে আমি জানি যে আমার খুব পরিচিত
একটা মানুষের সাথে একটা ঘটনা ঘটেছে, মানে এমন ভাবে কেউ একজন এসে বলেছে যে তুই এটা করিস না, তুই এটার জন্য এসছিস না, এরকম কিছু একটা বলেছে, ওরা হয়তো কোনোভাবে সাইকোলজি বুঝতে পারে। মানুষের কিছু কমন সাইকোলজি আছে যে দশটা প্রশ্ন আছে, আপনি যদি একটা প্রশ্ন কোন মানুষকে ছুড়ে দেন, প্রত্যেকটা মানুষের লাইফে এই প্রশ্নটার কোন না কোনো ভাবে ভ্যালিডিটি আছে, তখন তারা মনে করে যে সে অনেক কিছু হয়তো বা জানে, সে অনেক কিছু করতে পারবে, যা চাইছে সে তখন সেটাই দিয়ে। আমি ভয় দিয়েছি যে আমার ক্ষতি হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি পানি খাচ্ছি, পানিটা একেবারে মিষ্টি, হাউ ইট পসিবল, একেবারে মানে চিনি গুলিয়ে খেলে কেমন লাগে, অনেক মিষ্টি পানিটা। এবং এটা কি আপনি যে কোনো খান থেকে পানি খেলে এমন হচ্ছে নাকি? না, আমার বাসায়। আবার দেখা যাচ্ছে যে আমার বিছানায় আতর, অনেক আতর আমার বেডরুমে। বুঝতে পেরেছি। আমরা আসলে মানে এতক্ষণ ধরে যে ঘটনাটা শুনলাম, মানে আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি, আমি আর রেহান কিছু প্রশ্ন করেছি, কিছু আমরা নিজেরাও চেষ্টা করেছি বোঝার, আসলে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা ভ্যালিড কোনো কিছু। তবে এটা বুঝতে পারছি যে খুব ভালোভাবেই আপনাকে ঘিরে ধরে রাখা হয়েছে। তবে আপনাকে একটা কথা বলবো যে প্লিজ আপনি এই কথাটা বিশ্বাস করবেন না যে এটা কখনো যাবে না। যখনই আপনি বিশ্বাস করতে পারবেন যে এই জিনিসটা যাওয়া সম্ভব, তখনই এই জিনিসটা যাবে। দ্য পাওয়ার ইজ ইয়ার্স অলওয়েজ। আমার হাজবেন্ডও বলেছে যে যখন তুমি নিজে নিজে সুস্থ হওয়ার চেষ্টা করবে তখন তুমি সুস্থ হবে। ইটস অল অ্যাবাউট বিলিভ। আপনাকে বিলিভ করতে হবে। আপনি বলেছেন যে তুমি সব সময় যদি মনে করো যে আমি আর ভালো হব না, তোমাকে আরো ঘিরে ধরবে। এক্স্যাক্টলি, এটা আপনাকে আরো দুর্বল করবে এবং আপনাকে আপনাকে যা করতে হবে তা হচ্ছে তাকে ডমিনেট করতে হবে। রাইট। আমরা কিন্তু এরকম অনেক ঘটনা পেয়েছি এই সব ক্ষেত্রে যে খুব ঠান্ডা ভাবে বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পেরেছে, ভয় না পেয়ে নিজেকে স্থির রাখতে পেরেছে বিভিন্ন সিচুয়েশনে, ওরাই কিন্তু ওভারকাম করেছে। ইনফ্যাক্ট লাস্ট এপিসোডে, আগের এপিসোডে অমির সাথেও কিন্তু এই ধরনের ঘটনাগুলোই ঘটেছে। তার কম্পিউটার শাটডাউন করে দেওয়ার পরে সে যখন ঘুমিয়ে চাদর মুড়ে তখন শুনতে পাচ্ছে টাইপিং হচ্ছে, পেছনে বসে কেউ একজন কম্পিউটারে কাজ করছে, ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছে চুল আঁচড়াচ্ছে তার সামনে আয়নার সামনে দাঁড়িয়ে কোন একজন। এরকম আমার ঘরে হয়েছে যে আমি রাত 3টা বাজে উঠে রান্না করছি, মানে আমি অনেক সময় খুব পাগলের মতো হয়ে যাই, মানে আমার মনে হয় রান্না করি, মনে হয় এটা করি, অথচ আমি কোনো কাজ বাসায় করি না, মানে আমার মাথা কাজ করছে না। Well, আমরা অনেকগুলো এক্সপিরিয়েন্স শুনলাম আপনার কাছ থেকে, and thank you so much for sharing it with us. আমাদের সাথে শেয়ার করা মানে অনেকের সাথেই শেয়ার করলেন। এবং একটা জিনিস আমি এই স্টোরিটা থেকে, আই শুড কল ইট আ ট্যাগ লাইন, প্লিজ অপরিচিত কেউ যতই আপনাকে স্পিরিচুয়ালি বোঝাক, যতই আপনাকে খুব ডমিনেট করার চেষ্টা করুক বা এমন বোঝানোর চেষ্টা করুক যে ইয়াস আই নো আ লট অ্যাবাউট ইউ, অনেক কিছু আমি জানি আপনার সম্বন্ধে, প্লিজ অপরিচিত কাউকে কোনো কিছুই কখনো কেউ দেবেন না। আপনাদের ধন্যবাদ, আপনাদের মাধ্যমে অনেকের সাথে শেয়ার করলাম কথাটা। আমরা অনেক খুশি যে আপনি এসে আমাদের সাথে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন। ডর চলছে এবং এরই মধ্যে কিন্তু আমরা আস্তে আস্তে একের পর এক মানে এক্সপিরিয়েন্স শুনতে পাচ্ছি এবং কিছু কিছু ঘটনা আসলেই মানে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো কিছু ঘটনা এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি। তো যাই হোক, আরো অনেকেই আছে আমাদের সামনে এবং তাদের এক্সপিরিয়েন্স গুলো নিয়ে বসে আছে যেগুলো এক এক করে আমাদের সাথে শেয়ার করবে। সো কথা আর আমি বাড়াচ্ছি না, আসলে কথা বাড়িয়ে আমি নিজেও সময়টা নষ্ট করতে চাই না, কারণ আমি নিজেও এক্সাইটেড যে তাদের ঘটনাগুলো শোনার জন্য, আরো কি কি ঘটনা অপেক্ষা করছে আমাদের জন্য। সো এই মুহূর্তে আমাদের সাথে যিনি আছেন যে আমাদেরকে তার এক্সপিরিয়েন্স গুলো বলবে, তার পরিচয়টা একটু প্রথমে তার কাছেই জানবো, দেন তার ঘটনাগুলো আমরা শুনবো। আমার নাম তনবীর, তনবীর খান। ওকে, কোথায় থাকেন? আমি থাকি হাজারীবাগ, অনাইতগঞ্জ। ওকে, তো তানভীর ভাই, আমরা ডর টিমের কাছে শুনেছি যেটা যে আপনার বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে, মানে যেটা আপনি ফিল করেছেন অনেকদিন আগের ঘটনা, অথবা কিছু কিছু জিনিস আপনার বর্তমানেও এক্সিস্টেন্স আছে। সো আমরা কথা না বাড়িয়ে ঘটনার দিকে যাই তানভীর ভাই, প্রথমে আমরা কোন এক্সপিরিয়েন্সটা শুনবো আপনার? প্রথমে আমি বলতে চাচ্ছিলাম আমার ওই বাসজুড়ে যেটা আমার 87 এর একটা ইয়ে ছিল, মিরপুর কাজীপাড়। 87 এ বন্যার আগে, ঠিক বন্যা হবে তার ঠিক এক দু মাস আগে আর কি, তখন আমরা একটু রাত করে আমি বাসায় যেতাম আর কি, তুমি একটু আড্ডা দিতাম, গল্প বলতাম, তখন 12:30 বাজে। আচ্ছা, কাজীপাড়া বাস স্ট্যান্ডের পূর্ব দিকে, বাম দিকে আমার বাসা, একতলা ছিল, একতলা থাকতাম। প্রথম রুমটা ছিল আমার মার, আমার রুমটা ছিল পিছনে, তা আমার বাড়িতে যেতে তখন বাম পাশে একটা বাস ঝুড় পড়ে, ওটা এখন হাইরাইজ বিল্ডিং হয়ে গেছে। মানে আপনি বলছেন 87 এর ঘটনা, দ্যাট মিন্স মানে ঢাকা শহরে তখন অনেকটা গ্রামের ধাঁচ ছিল, মাত্র ওকেশনই হয়েছে মাত্র। ওকে, তখন হঠাৎ করে দেখলাম আমাকে একটা বাতাস আলগি দিয়ে, আমার বাড়ি ওইখান থেকে 20 গজ দূর হবে, ঠিক আমার দরজার মধ্যে ফেলে দিল। আমি একটা ধাপ করে একটা ঘুষি মেরে বললাম, মা, আম্মা তো বসে থাকে আমার খাবার নিয়ে, আম্মা তাতে জলজাগুলো খেয়েছে বাবা, আমি মা আমাকে হঠাৎ কে জানি এখানে আলগি দিয়ে ফেলে দিল। তো মা আমাকে তাড়াতাড়ি বটি গরম করে লবণ দিয়ে আমাকে খাইয়ে গোসল টুসল করে সারা পাশে বসে শুয়ে জল টল পরে, এই তখন আমার জ্বর ছিল কিছুদিন, কয়েকদিন আমি জ্বরে ভুগেছি,
তারপর আমি এটা আমি একটু জানতে চাই, যেটা আপনি বলছেন যে আপনাকে মনে হলো কোন একটা হঠাৎ দমকা বাতাসের মতো এসেছে এবং আপনাকে আলগিতে আমাকে আমার কি বললাম 20 গজ দূরে, মানে এমনিতে তো পরিবেশ ওই দিন কোন ঝড় তুফানের কোন ধরনের কোন কিছু ছিল না, বাজ ঝড়টা ওই বাজ ঝড়ের সামনে দিয়ে আমার হয়েছিল 3-4টা, এরপর থেকে আমি আর ওই হয়েতে যেতাম না। ওকে, ওই বাসটা নিয়ে কি তখনও আরো কেউ কি এই ধরনের কোন কিছু তৎকালীন আপনি শুনেন? So that was your first experience. Okay. এরপর আর কোন এরপর একটা আছে যেটা রিসেন্ট, আমি রিসেন্ট বলবো না পুরানো বলবো, আমরা পুরোনোটা থেকেই শোনা শুরু করি তাহলে। পুরোনোটা হলো আপনার বিবাড়িয়া, আমার বড় বোন বিয়ে দিচ্ছি, ওনার বাড়ি হলো শহরের ট্যাঙ্কের পার। আমার দুলাভাই যে উনি ওনার নাম দুলাভাই বলি না ভাই বলি থাকি আসাদুল্লাহ, ওনার একটা হিন্দু ফ্রেন্ড ছিল উনি অঞ্জন দা, আমাকে খুব ভালোবাসতো। ওখানে কাল ভৈরব বা একটা মন্দির আছে, তো ও তো কি ওখানে আমার দুলাভাইয়ের সাথে আমি ফ্র্যাঙ্ক ছিলাম, অঞ্জন দার সাথেও ফ্র্যাঙ্ক ছিলাম, তো আমরা নৌকা দিয়ে মাঝে মধ্যে ঘুরতাম রাত্রেবেলা গভীর রাতে, অনেক রাত্রেবেলা ঘুরতাম। এরকম 4-5 দিন ঘুরলাম, একদিন অঞ্জন দাকে বললাম অঞ্জন দা এখানে তো চিতা খোলা আছে, আপনার তো বলেছেন যে এখানে পেতনি পিচাস অনেক আছে, কেন দেখবা না দেখান না একটু, ভয় পাবো না তুমি? না ভয় পাবো না। তখন অঞ্জন দা বললো যে আসাদ ভাই তখন ইয়ে করছে, মানে জাস্ট আপনার একটা এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য যে মানুষজন রাতে এত ভয় পায় কেন কেন, তা আসাদ ভাই নিজে বৈঠক ইয়ে করছে, আমি মাঝখানে বসা উনি হলো কোনায় বসা। আচ্ছা, তখন বললো আসাদ একটু সাইড দিয়ে চালা, তা পাট করে উনি জেনে হাত দিয়ে কি একটা টান দিল, মানে শূন্যের মধ্যে একটা টান দিল হাত দিয়ে অঞ্জন দা সাইড করতে বলেছে, চিতা খোলার সাইডে একটা টান দিল হাত দিয়ে। তখন পিছন থেকে একজন আমি শুনতে পাচ্ছি, আচ্ছা ভাই শুনতে পাচ্ছে অঞ্জন দা তো হাতে আছে, যে দিয়ে দে আমি কোন ক্ষতি করবো না, তোদের দিয়ে দে। আপনার ভয় শুনতে পাচ্ছি? ভয় শুনতে পাচ্ছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। দিয়ে দে হ্যাঁ দেবো একটু ওয়েট কর দেবো। ভয়েস কি রকম, মানে কোন পুরুষ মহিলা? না, তার মানে আপনার নাকানা গলা, তার মানে মেয়ের ভাষায় যেরকম একটা বিশ্রী আর কি। আচ্ছা আচ্ছা, যেটা হরর যেটা ওইরকম টাইপের ভয়েস, দিয়ে দে কিছু করবো তোদের ছেড়ে দেবো, কিছু করবো না, দিয়ে দে। তখন বাজলো 2:45, আড়াইটা 2:45, আজান দেবে আর 1 ঘন্টা পরে আজ দে, না দিচ্ছি একটু ওয়েট কর দিচ্ছি তোকে ছেড়ে দেবো, এটা আমার নিজের কানে শোনা। ঠিক আল্লাহ আকবরটা দিল, তখন আমাকে দেখালো দেখেছো একটা চুল, এই চুল আমি জীবনেও কখনো দেখিনি, এরকম চুল কোন মেয়ে মানুষ চুল হতে পারে না, নট ইম্পসিবল, চুল রাস্তা করে পানিতে ফেলে অনেক বড় ছিল, বড় তো ছিল এবং চুল তো থাকে চিকন, ওইটা ছিল তার মানে অন্য নর্মাল চুল বলতে আমরা যেরকম বুঝি ওরকম কিছু ছিল না। এটা কতক্ষণ চলছে এই ঘটনা? এটা চলেছিল প্রায় 1.5 ঘন্টা ধরে আপনারা এই কন্টিনিউয়াস তার এই চিৎকার চেঁচামেচি শুনতে পেয়েছেন, মানে আসলে আমি জানি না ডরের শ্রোতা যারা আছে এই মুহূর্তে তারা কতটুকু বিশ্বাস করতে পারছে, আমার কাছেও অনেকটা অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু আসলে এই ধরনের ঘটনাগুলো মনে হয় অবিশ্বাস্য বলেই আমরা বলি যে হরর বা ভয়ঙ্কর। তো যাই হোক, তো তারপর কি হলো? তারপর ওখানেই শেষ হয়ে গেছে, ওখানে শেষ আর জন্য আর না, আমি ওই দিন খুব ভয় পেয়েছিলাম। তখন আমি একটা টিনেজ, যে আমি সুরা দোয়া টোয়া কিছুই জানি না, যেন আমি আমি আমাকে আর কখনো এরকম করবো না, আমি আর টোটালি যাওয়া বন্ধ করে দিলাম। তারপরে রিসেন্ট বলি একটা, এটা হলো আপনার এই কাউন্সিল ইলেকশন গেল যেটা, আমার বাড়ি হলো হাজারীবাগ, তো 7 কন্যা বৃষ্টি হয়েছিল। কি বৃষ্টি? 7 কন্যা বৃষ্টি, মানে তার মানে 7 দিন করে করে একটা না। আচ্ছা, টানা বৃষ্টি, টানা বৃষ্টি 7 দিন, এটাকে বলা হয় 7 কন্যা বৃষ্টি। তো এই কাউন্সিল ইলেকশন আগে আমি 22 নম্বর ওয়ার্ড, আমার দক্ষিণ সিটি, তো আমার ছোট ভাই কাউন্সিলরে দাঁড়িয়েছে, আমার খালাও দাঁড়িয়েছে কাউন্সিলরে, তো আমি ওনাদের পোস্টার টোস্টার টিকা টিকা মারতাম। তো ওদিন খুব বৃষ্টি হয়েছে, তখন রাত্রে বাজে প্রায় 2:30, আমি থাকি হলো শঙ্কর, আবার আমার বাড়িও হাজারীবাগ নিজের বাড়ি, এত রাতে আর বাড়িতে যাবো না, তো আমার এক ফ্রেন্ড বলেছিল থেকে যাওয়ার যে না চলে যাবো, 8:30 চলে যাবো কোনো ব্যাপার না। তখন আমি এখন আর কি কারেন্ট সময় এখন সময় দিই যে না আমার কিছু হবে না, যাই হোক আমি নিজেই বচিন এইভাবে বলতাম আমি। পরে আমি ঠিক কোম্পানি গার্ড থেকে হাঁটা শুরু করলাম, আমার পাঞ্জাবি পরা পায়জামা পর, লাল পাঞ্জাবি সাদা পায়জামা পুরো ভিজা, বৃষ্টির মধ্যে ভিজছি, ইয়ে করছি পোস্টারিং করেছি। তখন বাজে 2:45, কোম্পানি গার্ড পার হয়ে আপনি এখানে ম্যাটাডোর ওইটা পার হয়ে তারপর আপনার আরেকটা আপনার ইসলামী ব্যাংকের জায়গা আছে, তারপর একটা জায়গা আছে পুরো ফাঁকা, ওখানে শুধু আবর্জনা ফেলা হয়। তো তখন বাজে 3:00, পুরো অন্ধকার ঘুটঘুটে, ঠান্ডা কাল শীতকাল, তা আমি আমার মা আমাকে বলেছিল যে কখনো পিছনে টাকা বানা ডানে বামা টাকা বানা সোজা হেঁটে যাবা, আর সবসময় দোয়া পড়বা, আয়াতুল কুরসি সুরা পড়বা, এটা আমার সাথে সবসময় থাকে। তো হঠাৎ আমি দেখলাম আমার পিছন থেকে মনে করেন যে 20 গজ পিছনে এত ঠান্ডার মধ্যে আমি গরম বাতাস পাচ্ছি, এবং আমি যেখান থেকে হেঁটে যাচ্ছিলাম যে পাশে যে ময়লা স্তূপগুলি ওইখানে আমি আওয়াজ পাচ্ছিলাম কুকুর, মানে আপনি গরম বাতাস পাচ্ছেন বলতে মানে পেছন থেকে আমি গরম বাতাস পাচ্ছি, আপনার পিঠের মধ্যে মনে হয় গরম বাতাস, এত ঠান্ডা, এত গরম বাতাস কিভাবে লাগছে?
তখন আমি দোয়া পড়তেছি, আর আমার বাম পাশে যে ইয়ে ছিল তখন ওইখানে আমি আওয়াজ পাচ্ছি কাটপাট কাটপাট, কিন্তু কুকুর বা বিড়াল যদি হতো থাকলে অবশ্যই একটা ঘ্যাঁও আওয়াজ পেতাম কুকুরের বা বিড়ালের একটা আওয়াজ, কোন শব্দ করার কথা পাইনি, কিন্তু আমি কটমট আওয়াজ শুনেছি, আমি অনুভব করেছি যে হ্যাঁ কিছু একটা হচ্ছে, কিন্তু আমি তাকালে দেখতে পাচ্ছি কিন্তু আমাকে ওরা দেখছে, যখন আমি সিদ্ধারটা পার হলাম তখন আমি ফ্রি হয়ে গেলাম, ফ্রি বলতে মানে আমার গরম হাওয়ার পাচ্ছি, তখন আমার ঠান্ডা শুরু হয়ে গেল কাপানি। তাড়াতাড়ি আমি আজিজ খান রোড দিয়ে শঙ্কর বাসে গেলাম, বাসে গিয়ে গোসল করলাম, নাপা খেলাম, খেয়ে দোয়াটাও পড়লাম, আবার তখন আমার জ্বর ছিল, তিন দিন না চার দিন না পাঁচ দিন জ্বর ছিল, আম্মাকে বললাম, আম্মা বললো এইভাবে যে আমার কখনো। সো তানভীর ভাই, এই ছিল হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গুলো। তো আপনি মানে বলছিলেন যে বর্তমানেও কোনো কিছু হয়তো বা আপনি ফেস করছেন বা কিছু আছে, এখনো আমি এখনো কিছু ফিল করি সুমন ভাই। আমি যেহেতু অনেক রাত বিরাতে বাড়িতে যাই, আমি বারোটা একটা, যেহেতু আমি একা থাকি, আমি অনুভব করি যে কেউ আমার সাথে আছে, কিন্তু আমাকে কখনো ক্ষতি করে না, সে কেউ আমার সাথে আছে, আমি যেহেতু আমি পিছনে তাকাই না, আমি নিচের দিকে তাকিয়ে হাঁটি, যদি কেউ আমাকে ডাক দেয় ডান দিকে বা বাম দিক থেকে আমি দাঁড়াই, তারপর আমি তাকিয়ে দেখি কে ডাক দিল, আর যদি পিছের থেকে কেউ ডাক দেয় আমি শুনি না, কিন্তু সে আমার কোনো ক্ষতি করে না। অফ দ্য রেকর্ড আপনি যেটা বলেছিলেন যে আপনি অনেক সময় নাকি কবরস্থানেও থেকেছেন, হ্যাঁ আমি ওখানে ফিল করেন যে এখনো আমি কবরস্থানে অনেক রাত কাটাই, কেন এর জন্যই কবরস্থান হলো সবচেয়ে পবিত্র স্থান, এত সুন্দর, এখানে অনেক বুজুর্গ লোকের খবর আছে, এখানে কোন খারাপ জিনিস আছে? সো এটা হচ্ছে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আপনি এখনো ফিল করেন? আমি ফিল করি। সো অনেক ধন্যবাদ তানভীর ভাই যে আপনি আমাদের, ভাই আপনাকেও ধন্যবাদ আমাকে ডরে সুযোগ দেওয়ার জন্য। ডর চলছে এবং একের পর এক এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি, এরই মধ্যে বেশ কিছু অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে, অর্থাৎ আমরাও পেয়ে গেছি কিছু অভিজ্ঞতা, এবং আরো কিছু অভিজ্ঞতার কথা জানা বাকি রয়েছে। সো যেগুলো বাকি রয়েছে এবার সেগুলোর দিকেই যাওয়া যাক, এবং সেখানে যাওয়ার আগে একটু সবাইকে নোটিস করতে চাই, ডরের এই জার্নিতে যদি আপনারা অংশগ্রহণ করতে চান আপনাদের জন্য অবশ্যই মোস্ট ওয়েলকাম আমরা বলবো, কারণ আপনাদেরকে নিয়েই হচ্ছে ডর তৈরি হয়ে থাকে, এবং আপনাদের জানা মতে কোথাও যদি কোন ধরনের হন্টেড প্লেস থাকে আপনারা আমাদেরকে লিখে পাঠাতে পারেন। এবং সবার কাছে এতদিন একটা অনুরোধ আমরা পেয়ে এসেছিলাম যে ডরের যেন একটা ইমেইল অ্যাড্রেস খোলা হয়, এতদিন বিভিন্ন কারণে খোলা হয়নি, সো সেই ইমেইল অ্যাড্রেসটা আমরা খুলে ফেলেছি, এখন থেকে কেউ যদি ইমেইল করতে চান, বিশেষ করে দেশের বাইরে অনেকেই রয়েছেন যারা আমাদেরকে ইমেইল করে যোগাযোগ রক্ষা করতে চান, তাদের জন্যই বলবো, অথবা যে কেউ এটাতে ইমেল করতে পারেন তাদের এক্সপিরিয়েন্স গুলো পাঠাতে পারেন, ইমেল অ্যাড্রেসটা একটু আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে dor8920@gmail.com dor8920@gmail.com। সো এই ঠিকানায় আপনি এখন থেকে আরো একটা উইং আপনার বেড়ে গেল, আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যম বেড়ে গেল, যেটার মাধ্যমে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। তাছাড়া এবিসি রেডিওর যে পেজ রয়েছে সেখানে আসতে পারেন, অথবা আর যে সুমনের যে পেজটা রয়েছে সেখানে এসেও কিন্তু আপনি ডরে যদি আসতে চান, আপনার কোনো কথা বলার থাকে সেখানেও আপনি চলে আসতে পারেন। সো এখন আর কথা না বাড়িয়ে ঘটনার দিকে চলে যাই। এই মুহূর্তে আমাদের সাথে যিনি আছেন তার নাম হচ্ছে পলাশ, রাইট? ওকে পলাশ, কি করা হয়? আমি রায়হান স্কোয়ান কলেজে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি। ওকে, সো পলাশ, আমরা ঘটনার দিকে যাই। আমরা ডর টিমের কাছে বেশ কয়েকটা ঘটনার কথা শুনেছি, যেটা অবশ্য আপনার নিজের সাথে ঘটেনি, আপনি শুনেছেন এই এক্সপিরিয়েন্স গুলো বিভিন্ন মানুষের সাথে ঘটেছে, যেটা আপনি শেয়ার করতে চান আমাদের পুরো টিমের সাথে, রাইট? সো আমরা ফার্স্টে কোন ঘটনাটা শুনবো? তো প্রথম আমরা হসপিটালের ঘটনা দিয়ে শুরু করি, প্লিজ। তো হসপিটালের ঘটনা হচ্ছে এরকম আর কি, ঘটনা বলার আগে আমি একটু ঘটনার বিবরণটা দিই নি, তাহলে সুবিধা হবে। যার সাথে ঘটনাটা ঘটছে তিনি ডোমে কাজ করেন, তো তিনি খ্রিস্টান ছিলেন, আমি তার নামটা ইউজ করতেছি না, ঠিক আছে? এবং তার একটি মেয়ে ছিল, উনি ডোমের কাজ কোন একটা নিশ্চয় মেডিকেল কলেজে করতেন, যেই নামটাও আমরা মেনশন করছি না। হ্যাঁ, ওকে। তো আমি যদি নামটা মেনশন করি তাহলে অনেকে চিনে যাবে, সেটা নামটা মেনশন করছি না। তো এরকম যে আমি সুন্দর নাম ইউজ করতেছি, ধরেন শফিক সাহেব, শফিক সাহেব আপনার ডোমে কাজ করতেন, তো তিনি খুব ভালো ডোমে কাজ করতেন। এক সময় তার কাছে একটা লাশ আসে, তো লাশটা আনুমানিক আপনার 10টা কি 11টার দিকে আসে, রাতে রাতে 10টা কি 11টার দিকে লাশটা আসে। তো তিনি কাজ করতে শুরু করেন,
তিনি বেসিক্যালি একজন তার অ্যাসিস্ট্যান্ট ছিল, তো তিনি সেদিন আসে না, তো তাকে একাই কাজ করতে হবে, তো সে একাই কাজ করার জন্য এরকম প্রিপারেশন নেয়। তো তখন কিন্তু আপনার মোবাইলের এত প্রচলন ছিল না, তো তার কাজ আপনার হতো 10টার দিকে শেষ হয়ে যেত বেসিক্যালি, কিন্তু তার কাজ এসে পড়ার কারণে তার দেরি হয়ে যায়। তো তার বাসা যে ওয়াইফ ছিল তার ছোট মেয়েকে বলে যে তুমি যাও তোমার আব্বুকে নিয়ে আসো, দেরি হচ্ছে কেন। তো তিনি কাজ শুরু করে, বাসা কি ওই কম্পাউন্ডের মধ্যেই ছিল, কম্পাউন্ডের কাছাকাছি ছিল, তো তাদের বাসার দূরত্ব ছিল 10 থেকে 15 মিনিট হবে। তো সে পোস্টমর্টম করতেছে লাশের, তো করতে করতে তার একসময় তার মেয়ে এসে পড়ে, সে বলতেছে আব্বু দেরি হচ্ছে কেন তোমার, তুমি বলতেছে মা তুমি যাও, কারণ ওখানে তখন সিগুড়ি ছিল না রাত হওয়ার কারণে। তো সে পোস্টমর্টম করতেছে, করতে করতে হঠাৎ তার একটু মনে হলো যে আমি যে জায়গাটা করতেছি পোস্টমর্টম যদি কোনো কিছু একটা সেলাই করা হয়, তো দেখাচ্ছে তার মনে হচ্ছে যে সেলাইগুলো ছুটে যাচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো তিনি সেদিন আর সেই পোস্টমর্টমটা পুরোপুরি করে না, তো অর্ধেক রেখেই চলে যায়। তার মেয়েকে বলে তুমি যাও আমি আসতেছি, তো তার মেয়ে চলে যায়। তো তার মেয়ে বারান্দাতে দাঁড়িয়ে থাকে, তো তার মেয়ে দেখতেছে যে তার আব্বু এসে তার গলা চেপে ধরছে, এবং চেপে ধরার ফলে সে আর শ্বাস নিতে পারতেছে না, সে লাফাচ্ছে। তো তখন তার আব্বু আসে, কিন্তু তার আব্বু দেখতেছে যে তার মেয়ে দাঁড়িয়ে আছে একাই লাফালাফি করতেছে। তো তারপরে সে তার মেয়েকে সে ধরে, ধরার পর তার মেয়ে বলে আব্বু তুমি আমাকে গলা চেপে ধরছো কেন, কিন্তু এটা কিন্তু সম্ভব না সন্দেহ, কারণ তার বাবা ছিল পোস্টমর্টমের রুমে, মর্গে ছিল। মানে আপনি বলতে চাচ্ছেন যে উনার বাবার মতোই রূপ ধরে কেউ একজন অন্য কিছু একটা এসে ওকে চেপে ধরেছে গলা। সময় রাত একটা, যদি ডর শুনে থাকেন আপনি, সত্যি সত্যি ভয়ের অনুভূতিটা যদি অন্তরের মধ্যে গাঁথতে ইচ্ছে হয়, তবে ডরের রেসিপিটা ফলো করুন। আপনি কিংবা সাথে আরো একজন বন্ধু ঘরের বাতিটা নিভিয়ে দিন, একেবারে পিন অফ সাইলেন্স, নীরব একটা পরিবেশ তৈরি করুন, সম্ভব হলে জানালাটা হালকা করে খোলা রাখুন, এরপর রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন, শুনতে থাকুন ডর। আর যে কিবরিয়া আপনার সঙ্গে আছে, সঙ্গে আছে সুমন ও রেহান, সাউন্ডে আছে লোপান। ডর, আপনি বলতে চাচ্ছেন যে উনার বাবার মতোই রূপ ধরে কিছু একটা এসে ওকে চেপে ধরেছে গলা। হ্যাঁ হ্যাঁ। ওকে, সো তার আব্বা বলে ঠিক আছে তুমি তাহলে বাসায় চলে যাও। তো তার আব্বা বাসায় চলে যায় তাকে নিয়ে, তো সেদিন আর কোনো ঘটনা ঘটে না। তারপরের দিন, তারপরের দিন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে শেষে লাস্টটাকে পোস্টমর্টম করে। আচ্ছা, যেটা অর্ধেক করা ছিল, কিন্তু আমরা যতটুকু জানি পোস্টমর্টম করার সময় একজন সিভিল সার্জন আর ডাক্তার থাকে পাশে। হ্যাঁ, কিন্তু তখন ছিল না। আচ্ছা, কারণ এটা আপনার ঘটনা হচ্ছে 1998 বা 1999 এর দিকে, তখন আপনার কিন্তু এত সিকিউরিটি বা এত যে এখন ফর্মালিটি থাকে তখন কিন্তু এতটা ছিল না, খুব কম ছিল। আই এম নট শিওর যে তখন ফর্মালিটি ছিল না বলাটা হয়তো বা ঠিক হবে না, আই থিঙ্ক যে এটা ছিল, কারণ কিছু প্রসিডিউর মেনটেন করে তো অবশ্যই করতে হবে। জানি না ওটাতে ভিন্ন কোনো কেস ছিল কিনা, বা যে জন্য একজন ডোমই হয়তো বা কাজটা করছে, যদিও এই কাজগুলো ডোমকে দিয়ে করিয়ে থাকে, কিন্তু একজন সিভিল সার্জন এগুলো পরীক্ষা করে দেখে থাকেন যে আসলে কেন কি হয়েছিল, আসলে এটা যদি অপমৃত্যু হয়ে থাকে, আদারওয়াইজ অন্য কোন ধরনের কোনো কিছু আছে কিনা সেটা দেখার জন্য। যাই হোক, তারপর কি হলো? তারপর কি, সে পোস্টমর্টম করার পর সে ঘুমিয়ে পড়ছে, একসময় তার ঘুম এসে পড়ে, তো সে স্বপ্নে দেখতেছে যে কোন একটা ব্যক্তি, বড় একটা শ্যাডো, বেসিক্যালি মানুষের এত বড় শ্যাডো হওয়ার কথা না, তো তার মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে। তো তখন সেটা দেখে তার ঘুম ভেঙে যায়, তার কোন যোগাযোগের মাধ্যম নেই, মোবাইলও এত প্রচলন ছিল না, সে কিভাবে যোগাযোগ করবে, তো সে তখন কিছু বলে না। তো তার পরদিন সকালে সে বাসায় যায়, বাসায় গিয়ে দেখে তার মেয়ে ঘুমিয়ে আছে, তো সে তার ওয়াইফকে বলে যে দেখো তো ওর কোন শৈলে চিহ্ন দাগ আছে কিনা। তো তার ওয়াইফ দেখে ঠিকই ঠিকই তার শৈলে আপনার এরকম দাগ দেখা যাচ্ছে, মনে হচ্ছে তাকে কে টেনে নিয়ে গেছে। কিন্তু সে তো ছিল বাসাতেই, বিছানাতেই ছিল, কিন্তু তার গায়ের মধ্যে এই ধরনের দাগ ছিল যেটা উনি স্বপ্ন দেখছিলেন ওনার মেয়েকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ। ওকে, তারপর সে দেখে অবাক হয়েছে যে কি ব্যাপার, এটা এগুলো কিভাবে হলো। তার একটা পরিচিত হুজুর ছিল, ভালো একজন আলেম, তো কারণবশত আমি তার নামও বলতেছি না। তো তারপর তাকে দেখানো হয়, তো সে বলে তাকে জিনে ধরছে এরকম বলে, তিনি কিছু যার প্রসিজার ছিল তার সেগুলো করে দেয়, কিন্তু আনফর্চুনেটলি ভাইয়া 2 মাস পরই মেয়েটি মারা যায়। ও মাই গড, এর মাঝে ডাক্তার দেখানো হয়নি মেয়েটিকে? মেয়েটিকে ডাক্তার দেখানো হয়েছে, মেয়েটিকে ডাক্তার বলছে যে তার হয়তো পারে কোনো ব্যথা পাইছে, কিন্তু এরকম ব্যথা বিশ্বাস হয় না ভাই, কারণ আপনার কে কাউকে টেনে নিয়ে যাবে, মেয়েটা সারাদিন বাসা থাকে আর তাদের বাসায় বেসিক্যালি কেউ নেই এরকম। এবং সেটা তো পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখেছিল, রাতের মধ্যে তো এই ঘটনা হলে ওনাদের জানার কথা ছিল। হ্যাঁ অবশ্যই।
মানে সে হচ্ছে মানে জাস্ট শুয়েছিল, কিন্তু তার মধ্যেই এই ধরনের আচর তার বডিতে চলে আসছে, মানে সেই ইঞ্জুরি গুলো তার শরীরে চলে এসছে। আনবিলিভেবল। ওকে, তো এটা কি প্রথম ঘটনা ছিল আপনার যে শেষ পর্যন্ত ওই মেয়েটাকে আর বাঁচানো যায়নি? ওকে, সো এরপর আর কোন ধরনের কোনো কিছু কি ঘটেছে এই ফ্যামিলিটার সঙ্গে অথবা তার বাবার সঙ্গে? এরপর আর কোন ধরনের ঘটনা আছে? এরপর আমার কাছে একটা ঘটনা আছে ব্ল্যাক ম্যাজিক নিয়ে। আচ্ছা, এটা কোথাকার, মানে কোন এলাকার? ঢাকা শহরে। এটা আপনার লালবাগ এলাকার একটা ঘটনা। আচ্ছা, এটা বাসাকে কেন্দ্র করে। তো ঘটনার আগে দু একটা কথা বলতে চাই যে ব্ল্যাক ম্যাজিকের যেরকম সাইড ইফেক্ট আছে সেরকম ভালো ইফেক্টও কিন্তু আছে। অনেকে মনে করে যে ব্ল্যাক ম্যাজিকটা মনে হয় কোন ভালো কাজ, আসলে কিন্তু এটা খুব খারাপ কাজ, এটা পরিণতি কিন্তু খুব খারাপ হয়। অলরেডি আমরা ডরে এই বিষয়ে অনেকবার কথা বলেছি এবং ডরে অনেক অনেক উদাহরণ আমরা পেয়েছি যে ব্ল্যাক ম্যাজিক করতে গিয়ে অনেক অনেক বাজে ধরনের পরিণতি হয়েছে। আবারও বলছি যে ব্ল্যাক ম্যাজিক বিষয়টা নিয়ে যারা ঘাটাঘাটি করেন প্লিজ মানে এটার পরিণতিটা সম্পর্কে কেয়ারফুল থাকবে। ওকে, তারপর সো বলা আগে বাসার বিবরণটা আমি দিইনি। বাসাটা হচ্ছে আপনার ষষ্ঠতলা, মানে ছয়তলা বাসা। তো দুইতলা এবং চারতলা ভাড়া হয়েছে, তিনতলা এবং পাঁচতলা ভাড়া হয়নি। আচ্ছা, তো তারা পাঁচতলা ভাড়া। এটা কত বছর আগের ঘটনা? এটা আপনার 2000 কি 2001 এরকম। ওকে, তো বাসাটা নেয়। তখন ভাইয়া ওদের বাসাটাই মনে করেন সবার উপর তলা ছিল আর কি, এলাকার কোন বাসা ছিল না এত উঁচা। আচ্ছা, তো তারা বাসাটা নেয়। তো এটা ঘটে আমার এক বন্ধুর বড় ভাইয়ের সাথে। তিনি এখন একটা ব্যাংকে জব করে, যদি তার নাম বলি অনেকে চিন্তা করেছিল, নামটা বলা হচ্ছে না। সো তিনি নতুন নতুন বিয়ে করে এবং বিয়ে করার পর তারা দুইটা রুম নেয়। বাসার ঢুকার সাথে সাথে ডান একটা রুম এবং বাম পাশে একটা রুম। বাম পাশের রুমের সাথে হচ্ছে আপনার একটা টয়লেট, টয়লেটের সাথে কিচেন। আর যে ডান পাশের রুমটা ছিল ওটার ভিতর দিয়ে বারান্দাতে যেতে হয়। তো বারান্দার উপরে খালি জায়গা, মানে বাইরের সাইডে কোন বাড়ি ঘর হয়নি। তো প্রথম দিন তাদের সাথে কোনো ঘটনা ঘটেনি। দ্বিতীয় দিন তারা লক্ষ্য করে যে তাদের ফ্লোরে অনেকগুলো চুল পাওয়া যায়, কোনো মেয়ের চুল। কিন্তু সুমন ভাই, ওনার যে মা এবং ভাবি আছে, তাদের এত বড় চুল থাকার কোনো প্রশ্নই আসে না। চুলগুলো খুব ঘন এবং মোটা। আচ্ছা, চুল আমরা যতটুকু জানি একটা মানুষের তো দৈনিক স্বাভাবিক কিছু পরিমাণ চুল এমনিতেই পড়ে থাকে, এটা খুব নর্মাল একটা ঘটনা। সো এটা নিয়ে প্যানিক হওয়ার মতো কোনো কিছু? হ্যাঁ, প্যানিক হওয়ার মতো ঘটনা হচ্ছে যে বেশি ধরনের চুল পাওয়া যাচ্ছে। আচ্ছা, মানে যদি এবং সেগুলো দৈর্ঘ্যে অনেক বড়, যারা এই পরিমাণে এই দৈর্ঘ্যের চুলের মানুষ এই বাসাতে নেই। জি, এবং এটা ঘন ঘন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঘন ঘন পাওয়া যাচ্ছে। এটা এটা আপনারা এক সপ্তাহ পর্যন্ত পায় চুলটা। আর এত চুল পাওয়ার কথাও না, যদি মানুষের বেসিক্যালি চুল পড়ে তিনটা কি চারটা, এর বেশি পড়ে না জানা মতে। সো চুল পাওয়া যায়, তো তারা জিনিসটা লক্ষ্য করে। এবং আমি একটা আরেকটু অংশ ভাইয়াকে বলতে ভুলে গেছি যে তাদের বাসায় বারান্দাতে দেখা যায় যে কে যেন হেঁটে চলে যাচ্ছে ডান পাশ থেকে বাম পাশ, মানে কোন একটা শ্যাডো। অন্ধকারে দেখা যাচ্ছে না যে শ্যাডোটা ফিমেল না মেল। তো তারা এটা পায়, মানে ওনারা তাহলে বুঝতে পারলো যে বাড়িতে আসার পর ওঠার পর থেকে কিছু ধরনের অস্বাভাবিক কিছু একটা ঘটছে। মানে এই ধরনের অস্বাভাবিক মাত্রায় চুল পাওয়া এবং আপনি যেটা বলছিলেন যে শ্যাডো রাতের বেলা বারান্দায় বাম পাশ থেকে ডান পাশের দিকে আসা যাওয়া করতো। সো তারপর কি হলো? তারপর তারা একটু জিনিসটা একটু বেশি সিরিয়াস মনে করলো যে এটা কি ব্যাপার, যে মনে করেন শ্যাডো হাঁটাচলা করতেছে। তো আমার বন্ধুর ভাইয়ের ওয়াইফটা ছিল, সেও খুব ভয় পাচ্ছে যে রাতে এরকম হচ্ছে তাদের বাসার মধ্যে। তো তারা একটা হুজুরকে দেখায়। তো হুজুর আপনার বাসার আসার সাথে সাথে বলে যে এখানে আমার কাছে মনে হচ্ছে কোনো কিছু করা হতো, মানে ব্ল্যাক ম্যাজিক এরকম কিছু করা হতো। তো আপনার বাসার থেকে চলে যান, আমি দেখবো বাসাটা কি হচ্ছে, আমি এখানে এক রাত থাকবো। আচ্ছা, তো তারা ওই দিন চলে যায় বাসা থেকে অন্য বাসায়। তো ভাইয়া হুজুরটা এক রাত থাকে সেখানে। তো তারপর দিন সকালে হুজুর তাদেরকে বলে যে এখানে অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক করা হতো। তো এই বাসাটা যে বুড়ি ছিল সে বুড়ি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো। তো আমরা জানি সুমন ভাই, যারা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে তাদের মৃত্যু হওয়ার আগে যাদেরকে দিয়ে এটা করানো হতো ওইসব জিনকে দিয়ে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়, নাহলে তারা অনেক ক্ষতি করে। তো সে বুড়িটা আপনার হঠাৎ মারা যায়। তো হঠাৎ মারা যাওয়ার কারণে কিন্তু সেই জিনটাকে আর ছাড়া হয় না, যে ফিমেল জিনটা ছিল এবং সেটাই রয়ে যায়, সেটাই রয়ে যায়, সেই প্রভাবটাই এই বাড়ির মধ্যে থেকে যায়। হ্যাঁ, ওকে। লালবাগে সেই বাসাটা কি এখনো পর্যন্ত কেউ আছে, কেউ ব্যবহার করছে বর্তমানে? হ্যাঁ, এখন তো বাসাটা স্বাভাবিক হয়ে গেছে, খুব স্বাভাবিক ভাবে আছে এবং ব্যবহার করছে কোনো না কোনো মানুষজন, কোনো ফ্যামিলি। ওকে, যাই হোক, যেই ফ্যামিলি ব্যবহার করছে, আমরা নামটা বলতে চাই না, হয়তো তাদের জন্য কোনো ডিফিকাল্টিস হয়ে যেতে পারে। সো এটা ছিল আপনার দ্বিতীয় ঘটনা।
এবং আরো একটা ঘটনা আমরা শুনেছিলাম ডটিমের কাছে আপনার কাছে আছে, যেটা আপনি বলতে চান সেটা হচ্ছে কোন একটা কবরস্থানকে নিয়ে, ঢাকা শহরেরই কোন একটা কবরস্থানের কোন একটা ঘটনা। তো সেই ঘটনাটা কি ছিল? তো সেই ঘটনা হচ্ছে যে কবরস্থানে আমাদের ফ্যামিলির এক লোক ছিল, মানে দুঃসম্পর্কে, তিনি লাশ গোসল করাতেন। আচ্ছা, তো নামটা যদি আমি বলি তো অনেকে চিনে যাবে, সো আমরা সেই ক্ষেত্রে নামটা অ্যাভয়েড করছি। তার ছেলে এখানে কাজ করে, এখানে বর্তমানে সে আছে। হ্যাঁ, সো তাকে ওই কবরস্থানে গেলে পাওয়া যাবে। জি। ওকে, তারপর? সো সে লাশ গোসল করতো, তো তার কাছে একটা লাশ আসে রাত্রে, তো আনুমানিক 9টা কি 10টা হবে এরকম। তো আগে তো বেশিক্ষণ সময় রাখতো না লাশের, তো সে প্রথম মানা করে যে আমি কাজটা করব না, কারণ লাশ তো রাত করে গোসল করানো যাবে না। অনেক রিকোয়েস্ট করার পর তাদের ফ্যামিলি থেকে অনেক রিকোয়েস্ট করা হয় যে প্লিজ লাশটা গোসল করান, তো সে গোসল করে। তো যখন সে লাশটাকে গোসল করাতে যায়, তো তখন আপনার হঠাৎ বিদ্যুৎটা চলে যায়। আচ্ছা, তো তার মোমবাতি জ্বালাতে না হলে আপনার 5 থেকে 6 সেকেন্ড লাগার কথা, এর বেশি লাগার কথা না। তো এই 5 থেকে 6 সেকেন্ডে তিনি দেখে যে লাশটা আপনার সোজা ছিল সেটা আপনার ডান কাত হয়ে গেছে। আচ্ছা, যেটা চিত করে শোয়ানো ছিল ওটা ডান কাত হয়ে গেছে। ডান কাত হয়ে গেছে, তো এটা কোন ভাবে সম্ভব না। তো তিনি বারবার, আসলে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড লেগেছে এটা বড় কথা না, আমার তো মনে হয় এটা 5 মিনিটও যদি লাগে বা 50 মিনিটও লাগে লাশটা তো ওভাবেই থাকার কথা ছিল। হ্যাঁ, অবশ্যই, কিন্তু এটা পরে সে মুহূর্তের মধ্যে দেখতে পাচ্ছে এটা কাত হয়ে গেছে। হ্যাঁ, তারপর সে রীতিমতো একটু ভয় পায় যে ব্যাপারটা কি, আমি লাশটাকে রাখলাম এভাবে, তো লাশ এভাবে হলো কিভাবে? তো তখন সে কাউকে জিনিসটা বলে না, বললে যদি কেউ সে জেনে যায় বা ভয় পেতে পারে অনেকে আছে। তো সে লাশটাকে সুন্দর করে গোসল করে, তার একটা ভুল হয় কি যে সে সম্পূর্ণ যে ইসলামী রীতি সেটার মতো করতে ভুলে যায়, কারণ সে ভয় পেয়ে যায় একটু। আচ্ছা, তো সে লাশটা গোসল করে চলে যায়। তো সেদিন যখন সে বাসা যাচ্ছে, তো বাসায় যাওয়ার সময় তিনি লক্ষ্য করতেছে যে তার মানে 1 হাত দূরে একটা কোন শ্যাডো চলতেছে। তো সে যখন পিছনে তাকায়, তো সেই শ্যাডোটা আপনার গায়ে পড়ে যায়। তো সে আর কি বডি বা চেহারা দেখতে পারছে না, মানে তার পেছনে কোন একটা শ্যাডো আসছে, উনি কিভাবে টের পাচ্ছে ওটা? আপনার কোনো কিছু শব্দ পাচ্ছে, শব্দ পাচ্ছে, পায়ে কোনো শব্দ আসছে। তো সে একটু আপনার ভাবে যে কি ব্যাপার, কিছু তিনি মনে করতেছে কিছু একটা হতে পারে। তো সে স্মোক করতো, তো সে স্মোক জ্বালায়। তো জ্বালানোর পর সে দেখে যার কোনো কিছু হচ্ছে না। তো যখনই তার স্মোক করাটা শেষ হয়ে যায়, তখনই তার গায়ে এমন জোর একটা চড় পড়ে, তো সে সাথে সাথে সেখানে পড়ে। তিনি যেভাবে বললো যে মানুষের পক্ষে দেওয়া সম্ভব না, জোর একটা চড়টা দেওয়ার পর সে একটু ভয় পেয়ে যায়। তো সে দৌড় মেরে বাসায় চলে যায়। তো সেদিন রাতে ঘুমায়, তো সেদিন রাত 2:30 হবে, 2:30 এরকম হবে। তো সে লক্ষ্য করতেছে যে তার বাসার গেটের মধ্যে কেন নক করতেছে। একটা নক করে, তার 5 সেকেন্ড বা 6 সেকেন্ড পর আরেকটা নক করে, মানে মানুষ যে তিনবার নক করে, আমরা যে তিনবার নক করি সেটা নক হচ্ছে না। তো তিনি মনে করে যে কিছু একটা রং আছে, তারপর সে কিছু বলে না, চুপচাপ থাকে। তো এরকম হচ্ছে হচ্ছে, তো এক সময় সে রাগ হয়ে যায়, মানে বিরক্তি হয়ে যায়, এতবার নক করতেছে কি। তো সে দরজাটা খুলে, তো খুলে দেখে যে তার বাসার থেকে একটু দূরে একটা আপনার লোক দাঁড়াছে কাফনে কাপড় পরা, এবং সে শুধু ঘাড় দিয়ে মানা করতেছে, মানে কি যে না করতেছে সেটা সে বুঝতেছে না। তো পরে এক হুজুরকে দেখানো হয়। তো হুজুরকে দেখানোর পর হুজুর বলে যেটা কি, আমি সেটা রাতে বসে দেখবো, মানে আমি আর একটা জিন দিয়ে এটা কাজ করবো, তুমি কালকে আসো। মানে ওই দিন রাতে আর কিছু হয়নি, মানে ওটা কি হলো, মানে যখন দেখছিল ওই কাফনের কাপড় পরা লাশটা দাঁড়িয়ে আছে, তারপর মানে যখন সে দেখতে পাচ্ছে যে তার দরজা খুলে ওই লাশটা, তারপর কি হলো? বেসিক্যালি সে একটু সাহসী, সে যেন সে রুমে যে দরজাটা লাগিয়ে দেয়। আচ্ছা, ওই অবস্থাতেই সে দরজা লাগিয়ে দিয়েছে এবং তার ওয়াইফকে বলে যে তুমি এটা গেটটা খুলো না। এবং পরের দিন সে হুজুরের সাথে এটা নিয়ে পরামর্শ করে। পরের দিন হুজুর বলে যে তুমি কেরায় কোনো লাশ গোসল দিছিলা? বলে হ্যাঁ, আমি একটা লাশ গোসল করেছিলাম, সেটা তো সম্পূর্ণ হয়নি, যে কারণে তোমার এত প্রবলেম করতেছে। তো পরে বলে যে হুজুরের থেকে কিছু করা যাবে? বলে এর থেকে কিছু করা আমি দেখতেছি কি করা যায়। তো অনেক প্রসেস করে হুজুর, প্রসেস করার পরও কিছু এটা ফলাফল পাওয়া যায় না, এবং এই ঘটনার সাথে রিলেটেড কিনা সেটা বলতে পারি না, কিন্তু উনি 1 বছর পরে মারা যান। 1 বছর পরে কিভাবে মারা যান? উনি হঠাৎ মারা যান, মানে হঠাৎ বলতে স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে বা এই ধরনের কোনো কিছু? তার মৃত্যুটা কি অস্বাভাবিক মৃত্যু ছিল বা? হ্যাঁ, তার মৃত্যুটা বলা যেতে পারে অস্বাভাবিক। কিরকম? সে মনে করেন আর কি তার ডেড বডি পাওয়া যায় রাস্তার মধ্যে, এবং ডাক্তার দেখে যে কোনো হার্ট স্ট্রোক না, কোনো আপনার ব্রেন স্ট্রোক না, কিন্তু তার মৃত্যুর সময় আপনার গলার ভিতরে কিছু দাগ পাওয়া যায়। ওকে, সো এটা কত বছর আগের ঘটনা যেন বললেন আপনি? এটা আপনার 1 বা 2002 এরকম হতে পারে, মাঝামাঝি সময় একটা ঘটনা।
ওকে, আই থিঙ্ক লাস্টের ঘটনা যেটা শুনলাম এটা আসলে ডেফিনেটলি একটা ভয়ঙ্কর একটা ঘটনা। জি, সো জানি না আমরা আসলে আপনারাও শিওর না যে আসলে তার মৃত্যুটা কোনো ওই ঘটনার সাথে এক বছর আগে ঘটে যাওয়া ঘটনার সাথে কোনো রিলেটেড কোনো কিছু ছিল কিনা, বাট গেস করা হচ্ছে যে ওইটার সাথে এটার কোনো একটা রিলেশন থাকতে পারে। অনেক ধন্যবাদ পলাশ আমাদের এই জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ সুমনভাই। আবারও দোস্ত, এখন কার স্টোরি শুনবো বল? এখন হচ্ছে আমরা, ওকে ফাইন, আপনাকে দিয়ে শুরু করি এখন, কি বলেন? প্রথমে একটু পরিচয়টা জানি আপনার। আমার নাম মিস্টার শীতল মন্ডল। ওকে, দেশের বাড়ি হলো কি মেহেরপুর জেলা গাংনী থানা। আচ্ছা, নিত্যানন্দপুর। আপনি কি করছেন এখন? আমি এখন মেডিকেল টেকনোলজিস্ট পেশায় আছি। কোন একটা ডায়াগনস্টিক সেন্টারে আপনি মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে? ওকে, রাইট, নাম না বলাটাই বেটার, আসলেই বেটার। আমরা এখন ঘটনার দিকে যাই এবং ঘটনাগুলো শুনি যে কি ধরনের ঘটনা আপনার হয়েছিল। আমরা যতটুকু শুনেছি ডট টিমের কাছে সেটা হচ্ছে যে আপনার মাকে নিয়ে খুব সম্ভবত কোন একটা ঘটনা ঘটেছে যেটা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে। সো আমরা সেই ঘটনাতেই চলে যাই। জি ভাইয়া, সেই ঘটনায় যাই। আজকে থেকে আরো 10 বছর আগেকার ঘটনা। সে সময় আরো আমি ছোট ছিলাম। আচ্ছা, আবার সেই সময় আমি মেডিকেলে পড়াশোনা করতাম। আচ্ছা, তা আমার আমার মারা হলো 6টা বোন। 6টা বোনের ভেতরে একজন অপমৃত্যু করে মারা যায়। আমরা যাকে বলি মাসি, খ্রিস্টানরা মাসি বলে, আমার মাসি মারা যায়। তা আমার মা কালো হলো পরেও দেখতে সুন্দর ওই 6টা বোনের ভেতর। তো যে অবমৃত্যু হয়ে মারা গেছে মাসিটা আবার ভিতরে ভিতরে খুব হিংসা করতো আপনার মাকে, মাকে হিংসা করতো। আর আমার মা যে কোনো খাবার খাইলে পারো সেটার উপরে তার একটা নজর থাকতো, যে কারণে পাতলা পায়খানা, ডায়রিয়া অনেক কিছু অনেক ভাবে হয়ে যাইতো। এতে আমার মা কি আপনার মাসির মৃত্যুর পর? মৃত্যুর পর, তার আগে না। তা হঠাৎ একদিন আমার মা আমার নানি বাড়ি যায়। আচ্ছা, তখন আপনার মার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। আমি তো বড়, উনার আপনি তখন আছেন, আপনার জন্ম হয়েছে এবং আপনার মা মানে উনার বাবার বাড়িতে বেড়াতে গেছে। হ্যাঁ, বেড়াতে গেছে আর আমি আমার নানি বাড়িতেই থাকি, ওখান থেকে পড়াশোনা করি। তা কিছু কিছু দিন মানে আমার মাসি যে ওই বাড়িতে থাকে আবার নানা নানি কিন্তু অস্তিত্ব টের পায়। আপনার মাসি থাকে মানে যে মারা গেছে? যে মারা গেছে সেই থাকে বাড়ির আশেপাশে বা কোনো নারকেল গাছে বা কোনো কুল গাছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই উনি যে আছেন মৃত্যুর পরেও যে ওইখানে রয়ে গেছেন তার একটা অস্তিত্ব সেটা আপনার নানা নানি টের পায়? হ্যাঁ, নানা নানি টের পায়, যেহেতু তার বাবা মা, বাবা মা আপনারা টের পেতেন? আমি আমি কখনো টের পাইনি, কিন্তু বিষয়টা হলো আমার নানা কিন্তু আমি যখনই বাথরুমে যাইতাম নানা কিন্তু বলতো যে ভাই তুই বাথরুমে গেলেই অন্তত আমাকে বলে বার হবি। ওকে, মানে বুঝতে পেরেছি ঘটনার হচ্ছে রেহান, যেহেতু ওনারা জানে যে বিষয়টা এরকম অনেকে ভয় পেয়ে যেতে পারে সেই জন্য ওনারা আগে থেকেই ওটার একটা ব্যবস্থা রাখে যে যেন ওই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আচ্ছা, এছাড়া তো আপনার ওই বাসায় তো আপনার নানা নানি ছাড়াও হয়তো বা কাজের লোক ছিল, অন্যান্য লোকজন ছিল, তারা কি তারাও জানে? তারাও জানে, তারা আমার ছোট নানার যে স্ত্রী মানে নানি, ছোট নানি, উনিও কিন্তু টের পাইতো, মানে উনাকেও ধরতো, চেপে চেপে ধরতো। মানে এটা ওই ফ্যামিলিতে সবাই জানে যে আমার মাসিটা মারা গেছে অবমৃত্যু ভাবে, তার অস্তিত্ব ওই বাড়িতেই আছে, সবাই টের পাইতো। আর আমার মার যেহেতু বিয়ে হয়ে গেছে সে যখন এসছে তখন হঠাৎ করে একদিন কি ঘটনা ঘটে, সে যখন বাথরুমে যায় কয়টার দিকে? 12:30 রাতে, মানে 12:30 মানে গ্রামের ভেতর অনেক রাত, এটা যেকোনো জায়গার জন্য অনেক, যেকোনো। তা ওই সময় আমিও বাসায় আছি, নানিও আছে, নানাও আছে। তা মা যখন বাথরুমে যাই তখন হঠাৎ করে দেখি যে একটা আওয়াজ, কান্নার আওয়াজ। আর কি রে কান্নার আওয়াজ? গিয়ে দেখলাম যে আমার মা পড়ে গেছে বাথরুমের কাছেই। আচ্ছা, তার সাথে সাথে আমার, আমি ওঠার আগে আমার নানি নানা সবাই গিয়ে মাকে ধরে ঘরে নিয়ে আসলো। আমি ওখানে আছি, ঘরে নিয়ে আসলো। ঘরে নিয়ে এসে তারপরে তো আমি নানাকে বললাম যে নানা এটা কি? নানা বললো যে এখন অন্তত চুপ থাক, এটা কি আমি তোকে পরে বোঝাই বলবো। তো ভাই দি ভাই, আমি কিন্তু বুঝে ফেলছি যে হয়তো বা কোনো আমার ওই মাসির কাজ হইতে পারে। তার কারণ সে তো ওই সময় তখন তার সেন্সে কথা বলতেছে না, যে মারা গেছে তার হয়ে কথা বলতেছে। আচ্ছা, আপনি একজন মেডিকেল স্টুডেন্ট বলা যায়, মেডিকেলের সাথে মেডিকেল সায়েন্সের সাথে আপনি যথেষ্ট যোগাযোগ রাখেন, তারপরে আপনি এই ধরনের প্যারানর্মাল ব্যাপারগুলোতে বিশ্বাস করেন? প্যারানর্মাল ব্যাপারগুলো বিশ্বাস করি, তার কারণ আমার সামনে আমার নিজের হাতেই তো অনেক রোগী মারা যায়, যেগুলো ওই ঘটনাগুলো আমি আর এখানে আনতেছি না, তার কারণ ওগুলো দেখে দেখে অভ্যস্ত। আমাদের ধর্মীয় মতে ঈশ্বর যাকে না নেয় সে যেতে ইচ্ছা করে মারা যায়, তার আত্মা তো ঈশ্বর নিল না।
সে যেখানে হোক ঘুরে বেড়াবে বা তার একটা শাস্তি আছে বা ওই ধরনের হিসাব করলে পর আমি যেটা বুঝি এজ এ মেডিকেল পার্সন হয়ে যে এই ধরনের আত্মা যখন ঈশ্বর না নেওয়া পর্যন্ত সে পৃথিবীতে থাকবে। আপনার বিশ্বাস? আমার বিশ্বাস। ঠিক আছে, ওকে, এতটুকু আমরা জানলাম। এরপরের ঘটনা, আমার মাকে ওই অবস্থায় ওই রাত্রেই একজনের কবিরাজের মাধ্যমে তাকে ওই রাতটুকুর জন্য সুস্থ করা হয়। তারপর আমার একটা বিশ্বাস ছিল যে আমার বাড়িতে গেলে পরে আমার একজন বড় বাবা আছে যে কামরুক কামরুক খাই থেকে বিভিন্ন কিছু শিখে এসছে। এই কামরুক কামরুক খাই জায়গাটার নাম তো শুনেছিস, রাইট? আসামের কোন একটা পার্টে এটা খুব আসামের এইদিকে। এবং খুব সম্ভবত এখানে একটা ব্যাপার আছে, এরকম ভাবে জানা যায় যে অনেকেই এই জায়গাটাতে গিয়ে ব্ল্যাক ম্যাজিক শিখে আসে, কুফরি শিখে আসে, এই ধরনের প্র্যাকটিস গুলো ওখানে খুব হয়। এবং এই জায়গাটার নাম অনেকেই বেশি শুনে থাকবেন যারা অনেক সময় দেখবেন যে রাস্তায় কখনো কখনো ম্যাজিক দেখানো হচ্ছে, বিভিন্ন ধরনের জাদুর কথা বলা হচ্ছে, ওই তাদের কাছে এটার ঘটনা অনেক বেশি। আমার মাকে রাত্রেই একজনের কবিরাজের মাধ্যমে ওই রাতটুকুর জন্য সুস্থ করা হয়। তারপর আমার একটা বিশ্বাস ছিল যে আমার বাড়িতে গেলে পরে আমার একজন বড় বাবা আছে যে কামরুক কামরুক খাই থেকে বিভিন্ন কিছু শিখে এসছে। এই কামরুক কামরুক খাই জায়গাটার নাম তো শুনেছিস, আসামের কোন একটা পার্টে এটা। এবং খুব সম্ভবত এখানে একটা ব্যাপার আছে, এরকম ভাবে জানা যায় যে অনেকেই এই জায়গাটাতে গিয়ে ব্ল্যাক ম্যাজিক শিখে আসে, কুফরি শিখে আসে, এই ধরনের প্র্যাকটিস গুলো ওখানে খুব হয়। এবং এই জায়গাটার নাম অনেকেই বেশি শুনে থাকবেন যারা অনেক সময় দেখবেন যে রাস্তায় কখনো কখনো ম্যাজিক দেখানো হচ্ছে, বিভিন্ন ধরনের জাদুর কথা বলা হচ্ছে, ওই তাদের কাছে এটার ঘটনা অনেক বেশি শোনা যায়। যাই হোক, আপনার ঘটনা আসি। তারপর আমার বাড়িতে যখন আমার নানা আমার মাকে নিয়ে আসলো, আমিও এসছি, আসার পর আমি ওই যে কামরুক কামরুক খাই থেকে যিনি ওইগুলো শিখে এসছে তাকে ডাক দিলাম যে বড়বাব তুমি একটু আসো, আমার মার এই অবস্থা। উনি আসা মাত্র ঘরে বসার আগে আমার মাকে দেখে বলতেছে যে তুই কি যাবি? মানে আমি বুঝলাম যে সে নিশ্চয়ই ওখানে একটা শাসন করার চিন্তা ভাবনা করতেছে, কিছু একটা সে পেয়েছে, কিছু একটা অস্তিত্ব টের পাইতেছে এখন আমার আমার এই বাসায়, গ্রামের বাসায়। তখন বলল, আমার মা বলতেছে যে হ্যাঁ আমি যাব, নাকের শব্দে যে হ্যাঁ আমি যাব, এরকম করে যে বলতেছে যে তাহলে গেলে পারে আমি এখন ঘরে বসবো, তুই এখনই যা। তখন বলল যে হ্যাঁ আমি যাব, বলল যে তাহলে যে কোনো একটা প্রমাণ রেখে যা। পাশের বাড়িতে একজনের নিম গাছ ছিল, নিম গাছের একটা ডাল ভেঙে সে প্রমাণ রেখে চলে গেল। তারপরে আপনার মা সুস্থ হয়ে যায়? হ্যাঁ, আমার মা তখন সেই পর্যায়ে সুস্থ হয়। তারপরে বার সাথে যে ঘটনাটা আপনাদের কাছে আমি বলে এসছি এই পর্যন্ত ডরে, জানুয়ারি মাসের 28 তারিখ আমার খুব খেয়াল আছে, ওটা আমার ডায়েরিতে লেখা আছে, এই জানুয়ারি মাসে এই ডর শুনতে শুনতে যে ঘটনাটা ঘটে, আমি ডর শুনি এবং ডর ধারণ করে আমি আমার ছোট বাচ্চাকেও শোনাই। তা সেই দিন দুপুর বেলা আমার মাও শুনছিল ডরটা। আচ্ছা, দুপুরের বেলা? দুপুর বেলায় দুপুর গড়ায় আবার সন্ধ্যায় 11:30 বাজে ওই দিন বৃহস্পতিবার। আবার 12:00 পরে আমি ডর ছেড়ে দিই সাউন্ড বক্সে, সাউন্ড বক্সে ছাড়ি এবং প্লাস ওইটা রেকর্ড রাখি যে আমার বাচ্চাকে শোনাইতে হবে। ওইটা হয়তো আমার মা হয়তো আধা ঘন্টা বা 45 মিনিট শুনতে পারে। শুনতে শুনতে সে যখন ঘুমাই গেছে সারা রাত্রি ভালো, কোনো কিছু সমস্যা নেই, একে সকালে 7:00 সময় আবার ওই সমস্যাটা দেখা দেয়। কোন সমস্যা? যেটা হলো কি, ওই যে আমার ওই মাসি প্রায় 10 বছর আগেকার ওই ঘটনাটা, ওই সমস্যাটা দেখা যায়। আমার মা কিন্তু এসেছিল যে গলার ব্যথা নিয়েই, যখন তাকে গলা টলা টিপে ধরছে আমি গিয়ে দেখতেছি যে সকালবেলায় গিয়ে দেখতেছি যে আমার মার জিভ বার হয়ে গেছে কষ্টে, আর চোখ দিয়ে পানি বার হইতেছে। আমি তখন আমার মাকে গিয়ে আমি সান্ত্বনা দিয়ে বললাম যে মা কিছু হয়নি, আমি আছি, অন্তত তুমি এগুলো চিন্তা করো না, আমি আছি। এরম যে বলছে তখন ওই অস্তিত্ব বা ওই ওই জিনিসটা আমার মার কাছ থেকে সরে যায়। আমি কিন্তু ওই জিনিসটা ঘরের ভেতর আমার ওয়াইফকে বা ছোট ভাইকে আমার বাচ্চাকে কিন্তু আমি বলিনি সকালবেলা। খুবই ভালো ডিসিশন ছিল, মানে আমি বলিনি যে হয়তো ওরাও ভয় পাইতে পারে, যে কারণে আপনার নানা নানি আপনার কাছে অনেক কিছু, হ্যাঁ হ্যাঁ অনেক কিছু লুকাইছে। তারপর আমি আমার বাবাকেও ফোন করে বলিনি গ্রামে, যে বাবাকেও বলিনি যে বাবা এই ঘটনাটা ঘটছে, যদি বলি তাহলে তো বাবা বলবে যে তুই আজকেই পাঠাই দে, তোর ট্রিটমেন্টের দরকার নেই, মানে এই কায়দায় আমি তার জন্য বলিনি। তারপরে যখন সে নর্মালি এসছে, আমি আমার বাসায় ধর্মীয় বাইবেল পাঠ করে আমরা শাস্ত্র পাঠ আলাপ আলোচনা করি, এর মাধ্যমে আমার মা দেখে যে দুই একদিন খুব ভালো, তার গলার ব্যথাটাও ভালো, তারপর তাকে আমি ভালো অবস্থায় বাড়িতে পাঠাই দিই এবং সে গিয়ে এখনো ভালো আছে।
কিন্তু আমি যতটুকু জানি যে সেই ওই ঘটনা যে আবার কোনদিন ঘটবে না বা হবে না তার কোন ডিসিশন নেই। একটা ইনফরমেশন হয়তো মিস হয়ে গেছে কোথাও, আমরা ডর টিমের কাছে শুনেছিলাম যে কিছু একটা ঘটনা, এটা আপনার অন্য কোন একটা মাসির বাড়িতে এই ধরনের একটা সিম্পটম নাকি দেখা গেছে? হ্যাঁ, এটা ঘটনাটা কি ছিল? যেটা এই যে আমার পরবর্তীতে যে সকালবেলায় ঘটনার পরে আমার আমার ছোট খালাকে আমি ফোন দিই, আমার ছোট খালা মগবাজারে থাকে। আর আপনাদের বাসাটা কোথায় ছিল? আমার বাসা মিরপুর, শেওড়াপাড়া। ওকে, হ্যাঁ বলো। আমি ছোট মাসিকে আমি ফোন দিই যে মাসি আমার মারতে এই অবস্থা, ওই মাসি আমার মাকে গলা টিপে দিছে। আচ্ছা, আমার ছোট মাসিও বলতেছে যে তাহলে তো শয়তান, তো তাহলে তো তোর মাকেই এত জ্বালাতন করে, আর আমার এখানেও তো দেখা দেয়, মানে মগবাজারের মগবাজারেও দেখা দেয়, পাশের বিল্ডিং এ, পাশের বিল্ডিং এ ছাদে দৌড়াদৌড়ি করে। আচ্ছা, ছাদের উপর দৌড়াদৌড়ি করে, আবার টাকাটাকিও করে, বা তোরা কেমন আছিস, মানে হালকা পাতলা একটা ডাক দেয়, মানে হঠাৎ ডাক দেয়, দেখতে পাই এটা, মানে সাউন্ড শুনতে পাই। আর যে যে মাসিটা মারা গেছে তার ছোট ছেলে, তার ছোট ছেলেও কিন্তু আমার ওই ছোট খালার বাসায় থাকে, মগবাজারের বাসায়। হ্যাঁ, সেও কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট আমার মতো। আচ্ছা, আমরা শুনেছিলাম যে ওখানে নাকি ওনারা মানে ওনার অস্তিত্ব টের পায় বলতে, এমন যে পাশের ছাদে হাঁটাহাঁটি করছে রাতের বেলা, এগুলোও নাকি দেখতে পাই? হ্যাঁ, এগুলো দেখতে পাই। এর কারণে দেখা যাচ্ছে যে আমার মেষো বাজার থেকে যে গরুর মাথার হাড় এনে ওই বিছনার তলে রাখছে, যেন এই সমস্যাগুলো আর না হয়। গরুর হাট টাট থাকলে পরে ওরার ধারে কাছে আসে না, এই জিনিসটার কারণে দেখা যাচ্ছে যে ওই সমস্যা আস্তে 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 করে বন্ধ হয়েছে। মানে আমার আমার যে ওই খালা যে সবাইকে এক ধরনের বিপদের ভিতর রাখছে, বা এটা আমি আমাদের জানতার বাকি থাকলো। এই আত্মাটার অস্তিত্ব যেটা কিনা আপনার গ্রামের বাড়িতে, তারপরে আপনার মিরপুরের বাসায়, তারপরে এক সময় মগবাজারে আপনার আরেক খালার বাসায়, সবখানে তার অস্তিত্ব টের পাওয়া গেছে। আপনি কি সরাসরি কখনো অস্তিত্ব টের পেয়েছেন? আমি সরাসরি অস্তিত্ব টের পেয়েছি। আমাকে এক সময় মানে ওই খালায় আমাকে ওই নানির বাড়িতে, আমি যে বাথরুমে যাওয়ার সময় আমার ওইটা মানে মিসিং হয়ে গেছে, আমি এক সময় আমার মাসির এই অস্তিত্ব আমি টের পাইছিলাম। আচ্ছা, আমি যখন আমার নানা বাড়িতে থাকতাম তখন আমি কোন একদিন বাথরুমে গেছি, আর বাথরুমে যাওয়ার আগে যেদিন আমার নানারা আগে থেকে সন্ধ্যাবেলা থেকে টের পাইতো, তখন আমার নানা নানি দুইজনে আমাকে বারণ করে দিত যে তুই বাইরে গেলে পরে অন্তত আমাকে একবার ডেকে উঠবি, ডেকে তারপর বাথরুমে যাবি। আমি ওই দিন নানাকে ডাকছিও এবং বাথরুমে গেছি, তারপরও নারকেল গাছের উপর থেকে এই শব্দ বলে আমাকে সে আমাকে ডাক দিছে, এই জিনিসটা আমার ভিতরে খুবই নাড়া দিছে বা আমি ভয় পাইছি। হ্যাঁ, আমি নিজে কানে শুনছি, প্লাস এসে আমি আমার নানিকেও জিজ্ঞাসা করছি, নানাকেও জিজ্ঞাসা করছি যে তোমরা ডাকছো কিনা বা ডাকলা কিনা, বলছে না ভাই ওইসব কিছু না, তুই বিছনায় শো, একটু রেস্ট নে, বা এসব কিছু না, ওয়েট করে গেছে। হ্যাঁ, ওয়েট করে মানে আমাকে অ্যাভয়েড করে গেছে, আমাকে বুঝতে দেয়নি। ওয়েল, অনেকগুলো ছোট 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 ঘটনা শুনলাম, এবং আপনার মায়ের ব্যাপারে যেইগুলো শুনলাম, এবং আপনার মাসির ব্যাপারে যেগুলো শুনলাম, আসলে আস্থা আত্মার যে অস্তিত্ব এটা নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ কেউ একেবারেই মানতে চায় না, কেউ কেউ খুব ভালোভাবে মানে, কেউ কেউ একটা মধ্য অবস্থায় থাকে যে থাকতেও পারে নাও থাকতে পারে। আর বেশিরভাগ মানুষ যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে অশরীরী কোনো অস্তিত্ব, যেমন জিন, যেটা আমরা জানি যে এটা এক্সিস্ট করে, তাদেরই কোনো না কোনো একটা খেলা বা তাদেরই কোনো না কোনো একটা সিস্টেমের কারণে এই জিনিসটা হয়। তো আমরা জানি না আপনার খালার সাথে কি ঘটেছে, আপনার মাসি কেন আবারও ফেরত আসলো, এবং প্রত্যেকটা ফ্যামিলির সাথে কেমন যেন মনে হচ্ছিল যেন সে বন্ধনটা ছুটাতে চাচ্ছে না, তাই না? পরিবারের সাথে কিভাবে যেন একটা সম্পর্ক চাই। নোটিস করেছিস কিনা জানি না, উনি একটা কথা বলেছে, যদিও এটা ওনার বিলিভ, ওনার বিলিভটা উনি বলেছে যে কোন জিনিস যখন সৃষ্টিকর্তা বা ঈশ্বর যখন যাকে নিয়ে যাবে, ওই সময়টার আগেই যদি কেউ নিজে থেকেই সুইসাইড করে এই ধরনের অ্যাটেম্প করতে যায়, সেই আত্মাটা হয়তো বা এইভাবে কষ্ট পেয়ে ঘুরে বেড়ায়। বাট এটা ওনার পার্সোনালি, ওনার পার্সোনাল টোটালি একটা পার্সোনাল পার্সপেক্টিভ। এই পার্সপেক্টিভটা আমি এভাবে, টু বি অনেস্ট, এভাবে আমি ভাঙতে পারি। অ্যাকচুয়ালি যদি সত্যিকারের ওইভাবে তুই ধরিস, তাহলে ঈশ্বরের চাওয়া ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব না। কেউ যদি নিজে থেকে মৃত্যু চায়ও, তার যদি তখন মৃত্যু লেখা না থাকে, তার মৃত্যু হবে না। হয়তো তার দোষটা এটা হতে পারে যে মৃত্যুর পন্থাটা সে নিজে বেছে নিয়েছে। জি জি। কিন্তু তার যদি ঈশ্বরের যদি চাওয়া না থাকে, তাহলে কিন্তু তার পক্ষে মৃত্যুবরণ করা সম্ভব না। সম্ভব জীবন মৃত্যু এগুলো তো ঈশ্বরের ক্ষমতার বাইরে নয় কখনোই। যাই হোক, আপনার থিংকিং এর উপর আমরা রেসপেক্ট রেখেই বলছি, আত্মা নিয়ে অনেক ধরনের অনেক কথা আছে, যে যেটা যেভাবে নিচ্ছেন, যে যেটা যেভাবে বিশ্বাস করেন, সেটা তাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তো অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের এই জার্নিতে
বাড়িতে এসে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন, এবং একই সাথে আপনাকে আরো ধন্যবাদ যে খুব সুন্দর একটা জায়গার কথা আপনি বলেছেন যেখানে অবশ্যই ডর টিম যাবে কোন এক সময়ে কোন একটা ডরের এপিসোড ধারণ করতে। তো দোস, আস্তে আস্তে সবার মোটামুটি সবার এক্সপিরিয়েন্সই আমরা শুনে ফেললাম, বাট স্টিল আছে না কিছু ব্যাপার যেগুলো মাথায় আটকে থেকে যায় আমার কিন্তু এখনো, আমাদের যে প্রথম অতিথি মানে দীপার কথা তুই বলছিস? হ্যাঁ, তো দীপা আপার কথাই বলছিলাম যে ওনার সাথে যে সিকোয়েন্সিয়ালি ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং স্টিল ঘটছে, ওনার মতন একজন শিক্ষিত মানুষ, 100% বিলিভার অফ সায়েন্স, তার সাথে এই জিনিসগুলো ঘটে যাচ্ছে, হাউ ডু ইউ এক্সপ্লেইন দ্যাট? আসলে এটা এক্সপ্লেইন করার তোর কাছে সবচেয়ে অদ্ভুত কোন জায়গাটা লাগছে বলতো? আমার কাছে টোটাল ঘটনাটাই অদ্ভুত লেগেছে, যে বাসার মধ্যে উনি বলছে যে দেখতে পাচ্ছে, একসাথে সবাই দেখছে, রাইট? এবং আমার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে যে তার সাথে যে একটা মানে রেগুলার বেসিসে খুবই স্বাভাবিক ভাবে একটা ইন্টারাকশন হয় না, এই জিনিসটা আমার কাছে খুব অবাক লাগছে। ইউজুয়ালি আমরা যেটা দেখি যে আমরা যে ধরনের ঘটনাগুলো শুনি বা এক্সপিরিয়েন্স করি তাতে কিন্তু এতটা সরাসরি কেউ ইন্টারাক্ট করে না, এটা পজিটিভ ভাবেই কন্টিনিউয়াসলি ইন্টারাক্ট করে গেছে এবং বেশ কিছু ডিসিশন নিতে পর্যন্ত তাকে সাহায্য করেছে এবং জিনিসটা সামহাও তার ব্যাপারে সবকিছুই জানে, সব খবরই রাখে। সেটাই আসলে কি বলবো, আমরা এখনো দেখতে পাচ্ছি মানে অনেকটা মানে চোখে মুখে ওনার মানে যে আতঙ্ক কিছুটা রয়েছে সেটার ছাপও আমরা দীপা আপার কাছে ওনার চোখে মুখে এখনো দেখতে পাচ্ছি। উনি সামনেই আছেন, আমি তখনও বলেছি আরো একবার বলি, আই থিঙ্ক ইটস অ্যাবসলিউট কেস অফ ব্ল্যাক ম্যাজিক। ওই যে চাদরটা নিয়ে গিয়েছিল ওই মহিলাটা যখন ওনাকে জড়িয়ে ধরেছিল, আই এম নট শিওর ওনার একটা চুল হয়তো টেনে ছিঁড়ে নিতেই পারে সে, হয়তো বা কিছু না কিছু একটা তো হয়েছে। সো আরো একবার আমরা বলি যে এই ধরনের কেস যদি হয়ে থাকে প্লিজ একটু মনে হয় কেয়ারফুল থাকা খুব ভালো। অফকোর্স অনেকেই আপনাকে এমন ভাবে মোহিত করে ফেলার মানে কি বলবো যে একটা ক্ষমতা রাখে, অনেকের মধ্যেই এই কনভিন্সিং পাওয়ারটা আছে এবং এটা আপনাকে খুব বেশি, যত বেশি আপনি ভীতু হবেন তত বেশি আপনাকে আয়ত্তে নিয়ে আসতে তাদের জন্য সুবিধা হবে, এবং একবার যদি আপনি আয়ত্তে চলে আসেন হয়তো তাদের ক্ষমতাটা তারা ব্যবহার করে অনেক রকম অনেক কিছুই আপনার সাথে করতে পারে। সো এই ব্যাপারগুলোতে একটু কেয়ারফুল থাকা জরুরি। তবে এবার হচ্ছে আমরা আমাদের আজকের স্পটের ঘটনার দিকে যাব। তো আমরা এই ঘটনাতে যাওয়ার আগে একটু আমরা বলি যে ডরে কে কিভাবে যোগাযোগ করতে পারেন। অলরেডি কিবরিয়া ভাই বলেও দিয়েছে ফোন নাম্বারের কথা, আরও কিছু ওয়ে রয়েছে সেখানে এসে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের ডরের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজটা হচ্ছে, আমি বলে দিচ্ছি অ্যাড্রেসটা সুমন, ফেসবুক পেজটা হচ্ছে www.facebook.com/dorstore, আরো একবার বলি facebook.com/darrstore, একসাথে facebook.com/darrstory। যত রকম আপনার যেই ধরনের এক্সপিরিয়েন্সই থাকুক না কেন, আপনি যদি কন্ট্যাক্ট করতে চান ডর টিমের সাথে অবশ্যই সুমনের পেজ বা আমার পেজের আগে কনসিডার দিস পেজ, এই পেজে যদি আপনি কানেক্ট করেন তাহলে আপনি সবচেয়ে তাড়াতাড়ি আমাদের পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। যাই হোক, তাছাড়াও আপনি চাইলে আর যে সুমনের যে ফেসবুক পেজ রয়েছে এখানেও আসতে পারেন, এখানেও আপনি চাইলে আপনার কথাগুলো লিখতে পারেন, আপনার কথাগুলো জানাতে পারেন, সেখানেও চেষ্টা করব যতদূর সম্ভব আপনাদের সাথে কন্ট্যাক্টটা রাখার জন্য, রিপ্লাই দেওয়ার জন্য আপনাদেরকে। তো এবার আরেকটা কথা একটু সবাইকে বলে দিই যে আসলে এপিসোডগুলো ডাউনলোড এবং আপলোডের ব্যাপারটা আমি আর সুমন ওভাবে ওটার কনসার্নে থাকি না। সো আপনারা অনেকেই এই ব্যাপারে অনেক প্রশ্ন করেন, ডাউনলোডিং আপলোডিং এর ব্যাপারটা টোটালি আলাদাভাবে মেইনটেইন করা হয় এবং আমরা সরি মাঝে মাঝে হয়তো একটু দেরি হয়, বাট প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু না কিছুটা সময়ের মধ্যে হলেও প্রত্যেকটা এপিসোডই আপলোডেড হবে, একটু ধৈর্য ধরবেন প্লিজ। রাইট, এবং এরই মধ্যে আপনারা জেনেও গেছেন ডরের একটা ইমেইল অ্যাড্রেস আছে, তো সেখানে আমি দেখতে পাচ্ছি অনেক রেসপন্স পাচ্ছি, অনেকে ইমেইল করছে, আমার পেজে অনেকে লিখছে। সো সেই ইমেইল থেকে কোন ঘটনা আমি বলবো না, শুধু একজনের কথা বলবো, একজন রোমের ইতালি থেকে মানে ইতালির রোম থেকে লিখে পাঠিয়েছে। সে চেয়েছে একটা ঘটনা শেয়ার করার জন্য এবং সে ফার্স্টে ঘটনাটা লিখে পাঠায়নি, অনুমতি চেয়েছে যে লিখতে পারবেন কিনা। তো আমি যদিও মেইলে রিপ্লাই দিয়ে দিয়েছি এবং আবার বলছি অন এয়ারে, আপনার ঘটনাটা শোনার জন্য আমরা খুবই অধীর আগ্রহে আছি, উদগ্রীব, রাইট, এবং এটা ঘটনাটা ইতালিতেই ঘটেছে, সো আমরা সেই ঘটনাটা শুনতে চাই, প্লিজ আপনি লিখে পাঠাবেন আমাদেরকে বিস্তারিতভাবে কি ঘটেছিল আপনার সাথে। সো এবার আমরা রেহান মনে হয় ঘটনার দিকে যাই। অফকোর্স ঘটনার দিকে আমাদের যাওয়া উচিত। সো সবাইকে এখানে যারা উপস্থিত আছেন এবং যারা অন এয়ারে শুনছেন আমাদেরকে, সো সবাইকে বলি যে আজকে আমরা মুন্সিগঞ্জের এই এলাকাটাতে আসার কারণ হচ্ছে যে পুকুরটার কথা বলেছি, সেই পুকুরটাকে নিয়ে।
সো আমি বলেছিলাম দুজন বন্ধুর এক্সপিরিয়েন্স থেকে আজকে আমাদের এখানে আসা, যে দুজন মানুষ এক্সপিরিয়েন্স করেছিল, আনফরচুনেটলি তারা এক্সপিরিয়েন্স করেছে এটা। সো এক হয়েছে প্রায় আজ থেকে দুই তিন বছর আগের ঘটনা খুব সম্ভবত। তারা হচ্ছে একদিন রাত দেড়টা দুইটার দিকে কোন একটা কারণে হয়তো কোথাও দেরি হয়ে গিয়েছিল, সো এখান দিয়ে তারা যাচ্ছিল। এই পুকুরটার পাশে একটা রাস্তা আছে, যে রাস্তাটা অলরেডি এখানে যারা আছেন সবাই দেখে গেছেন। তো সেই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় তাদের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। ঘটনাটা শুরু হয় যখন ওরা দুজন ঠিক পুকুরটার সীমানার মধ্যে চলে আসে, মানে সীমানার মধ্যে বলতে বুঝাতে যাচ্ছে যে পুকুরটার একদম কাছের রাস্তায় যখন আসে তখন থেকেই ওরা কিছু একটা অদ্ভুত কোনো কিছু ফিল করা শুরু করে, কোনো একটা কিছুর এক্সিস্টেন্স, রাইট, মনে হচ্ছে কোনো কিছু তাদেরকে এই জায়গাটার মধ্যে একটা গোলক ধাঁধার মধ্যে আটকে রাখছে এবং এখান থেকে বের হতে দিচ্ছে না। তারা আশেপাশের যে এতক্ষণের চেনা পরিবেশটা যেন অদ্ভুত ভাবে পাল্টে যায়। হ্যাঁ, এবং মানে হঠাৎ করেই তাদের কাছে এই ভয়টা তারা পেতে শুরু করে যে আচ্ছা আমরা তো অনেক রাতে এখানে, এতক্ষণ পর্যন্ত ছিল না, বাট এই পুকুরের সীমানায় আসার পর থেকেই তারা এই জিনিসটা ফিল করে। ওয়েল, আমরা আমাদের অতিথিদেরকেও জিজ্ঞেস করেছিলাম যে তারা এরকম কোনো কিছু ফিল করেছে কিনা এই স্পটে ঢোকার পর থেকে, এবং পজিটিভলি বা নেগেটিভলি যাই বলি না কেন আমাদের অতিথিরাও কিন্তু ফিল করেছে। এন্ড এট দ্য সেম টাইম সাথে রেহান এবং সুমনও কিছুটা হলেও কিন্তু ফিল করেছে। অবশ্যই আমরা অনেক কিছুই আমরা ফিল করি, হয়তোবা কখনো কখনো আপনাদের সাথে সেগুলো শেয়ার করা হয় না, কোনো কিছু কিছু কনসিডারেশনের কথা চিন্তা করে করা হয় না। সো এই ঘটনার সাথে আরো একটা ঘটনা আমরা জেনেছি, একদিন কেউ হয়তো খুব সম্ভবত রাতের বেলাতে এখান দিয়ে যাওয়ার সময় আরো একটা অদ্ভুত ঘটনা ঘটে। সো কেউ একজন যখন যাচ্ছিল এখান দিয়ে এই পুকুরটাতে, খুব গভীর রাতে পুকুরের মাঝে কাউকে গোসল করতে দেখে একজন, যেটা তার কাছে খুব অদ্ভুত মনে হয়েছিল এবং সে এই জিনিসটা বোঝার জন্য অদ্ভুত ভাবে মানে ওই পাড়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে যে কে গোসল করছে, মানে বোঝার চেষ্টা করে, কারণ এটা খুব স্বাভাবিক উইয়ার্ড একটা ঘটনা। বাট সেটা অনেকক্ষণ হয়ে গেছে, সে এই ঘটনা দেখেই যাচ্ছে, কেউ একজন হয়তো গোসল করছে সে তাকিয়ে আছে। সো ইন দ্য মিন টাইম হচ্ছে ওই রাস্তা দিয়ে আরো কয়েকজন মানুষ যখন পার হয়ে যাচ্ছিল তখন দেখে যে একজন মানুষ পুকুরের মাঝে অবাক হয়ে তাকায় আছে। আচ্ছা, তাদের কাছে আবার এই ঘটনাটা অদ্ভুত মনে হলো, মানে কি আছে পুকুরের মধ্যে, যখন যে তাকে মানে মানে কয়েকবার ডাকার পর কোন রেসপন্স পায়নি, যখনই যে তাকে মানে হাতে ধাক্কা মেরে আর কি জিজ্ঞেস করেছে কি হয়েছে, তখন যেটা হয় তখন ওই লোকটা প্রচন্ড অদ্ভুত একটা আচরণ করে, সে হঠাৎ করেই পিছনে ঘুরে এবং তার চেহারা বিকৃত মনে হচ্ছিল, সাধারণ মানুষের মতন ছিল না, এবং অনেকটা কুকুর বেড়াল খেপে গেলে যে ধরনের আওয়াজ করে সে সেই ধরনের আওয়াজ করে ওই লোকগুলোকে অ্যাটাক করার চেষ্টা করে, কামড় দেওয়ার চেষ্টা করে, আছড়ানোর চেষ্টা করে, এবং সম্পূর্ণ সে যে তার ভেতরে নেই এটা ওই তিন চারজন লোক খুব ভালোভাবেই বুঝতে পারে, এবং কোন একজন তাকে কিছুটা আঘাত করেই সেন্সলেস করে দেয় কোন একজন পেছন থেকে। বাট এই ঘটনা যে তার সাথে ঘটেছিল, এটা কেন ঘটেছিল, ওই মুহূর্তের জন্য কি, ওই লোকটা কিন্তু সেন্স পাওয়ার পরে তাকে আর কোনো কিছু রিকভার করা যায়নি, বরং সে অবাক হয়ে যায় যে কেন তার হাত পা বাঁধা, কারণ তারা ভয়ে তার হাত পা আগে থেকেই বেঁধে ফেলে, এবং প্রচুর মাত্রায় হিংস্র হয়ে গেছিল এবং সেন্সলেস অবস্থাও, সে ঘুমের মধ্যে বা সেন্সলেস অবস্থায় যেই কথাগুলো বলছিল সেগুলোও ছিল খুব রাফ, খুব বাজে ধরনের কথা, এই পুকুর রিলেটেড কিছু কথা, যেটা কিনা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাদেরকে তারা ক্লিয়ারলি বলতে পারেনি যাদের কাছে আমরা শুনেছি যে কথাগুলো কি ছিল। বাট তাদের কথা মতে অনেকটা মনে হচ্ছিল যেন দুই তিনশো বছর আগে এই জায়গাটায় কোনো একটা ঘটনা ঘটছে এবং সেই জায়গাটায় এই লোকটা উপস্থিত থেকে কাউকে কিছু একটা অর্ডার দিচ্ছে, এই ধরনের কিছু কথা সে বলছিল। সো এই ছিল মোটামুটি এখানকার ঘটনা, আরো বিক্ষিপ্ত কিছু ঘটনা ছিল আমাদের কাছে যেগুলো ভাইটাল মনে হয়েছে সেই ঘটনাগুলো আমরা সবার সাথে শেয়ার করলাম। সো এই পুকুরের ঘটনা যখন আসছে, পুকুরের মানে একটা মানে ঘটনা আমার মনে পড়েছে, সেটা এটা হচ্ছে আমি কোনো একটা আমি নেটেই পেয়েছিলাম, এটা খুব সম্ভবত ঘটনাটা কলকাতার পশ্চিমবঙ্গে আর কি ঘটেছিল, খুব সম্ভবত হুগলি বা বারাসাত নামে কোনো একটা জায়গায়। সো একটা নাকি এরকম ঘটনা আছে ওইখানে, একটা নদী আছে, নদীটার নামটা আমি ভুলে গেছি, আমি বেশ কিছুদিন আগে পড়েছিলাম এই ঘটনাটা। সো এখানে হয় কি, জেলেরা যখন এখানে মাছ ধরে না তখন ওই নদীটার মাঝে ওরা একটা অদ্ভুত আলো দেখতে পায়। আচ্ছা, এবং ওই আলোটা তারা অনেকবার বোঝার চেষ্টা করেছে, আলোটা কি, সোর্সটা কি, তারা আজও পর্যন্ত বুঝতে পারেনি। যখনই এরা কাছে যাওয়ার চেষ্টা করেছে আলোটা হয়তো একসময় নিভে হয়ে গেছে, এবং এরও বেশি দুঃসাহস যারা দেখাতে গেছে অনেকেই নাকি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় পড়েছে, কেউ কেউ আহত হয়ে মানে তার
ডেফিনেটলি তাদের পেশা হচ্ছে জীবিকা মাছ ধরা, সেই পেশাটাও বন্ধ হয়ে গেছে অনেকেরই। এবং সবচেয়ে বড় কথা, মাসের কিছু কিছু নির্দিষ্ট সময়ে ওই নদীতে ওই আলোটা এখনো পর্যন্ত দেখা যায়, স্টিল ধর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আলোটা কেমন একটা মুভ করতে থাকে ছোট্ট একটা পরিসরের মধ্যে, একটা সময় দেখা গেছে আস্তে 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 এটা ম্যানিশ হয়ে যাচ্ছে। তো ওই জেলেরা এটা খুব ভালোভাবেই জানে এবং ওই জেলেরা দূর থেকে এখন দেখতে পেলেও খুব কাছে যাওয়ার চেষ্টা করে না এবং চেষ্টা করে এটাকে অ্যাভয়েড করে যাওয়ার জন্য। আসলে এই ধরনের অনেক কিছু ঘটনা ঘটে, তো এই ঘটনা থেকে আমি সবসময় একটা করে ঘটনা বলে থাকি কোন একটা মিস্ট্রিয়াস ডেথের, সেটার সাথে এটার ওভাবে মিললেই, তবে ওখানেও একটা পুকুর কিছুটা হলেও রিলেটেড, যেই জায়গায় লাশগুলো পাওয়া যায় সেটা একটা পুকুরের পাশেই ছিল। তো ঘটনাটা কিছুটা এরকম আমি তোকে বলি, ইটস অ্যাবাউট ববি অ্যান্ড শেরলিন জেমিসন ফ্যামিলিটা। ওদের একটা বাচ্চা ছিল, মেয়েটার নাম ছিল ম্যাডিসন, সে 6 বছরের বয়স। তো হঠাৎ করেই এই ফ্যামিলিটা 3-4 দিনের জন্য গায়েব, এবং তাদের গায়েব হওয়ার আগের স্টেপটা ছিল সিসি ক্যামেরা যতটুকু দেখা গেছে তারা খুব তাড়াহুড়া করে ঘর থেকে বের হচ্ছে তিনজনই, এবং বের হয়ে প্রত্যেকজনের মুখেই একটা টেনশনের মতন, খুব তাড়াহুড়া করে ট্রাকের পিছনে তারা কিছু একটা ভরলো, অনেক ব্যাগ ট্যাগ কিছু জিনিস ভরলো, নিজস্ব জিনিসপত্র ভরে তারপরে তারা রওনা দিয়ে গেল। এই যে তাদেরকে দেখা গেছে, তারপরে আর তাদেরকে দেখা গেল না। আফটার 4 days তাদের লাশ পাওয়া গেল, তিনজনের লাশ পাশাপাশি পাশাপাশি রাখা একটা পুকুরের পাশে, এবং মাঝখানে শিশু সন্তানটা, এবং তিনজনকেই উল্টো করে দেওয়া, মানে মুখগুলো হচ্ছে কিছুটা দাবানো ময়লার মধ্যে। তো ব্যাপারটা হচ্ছে প্রথমেই তারা পুলিশ এরকম একটা সন্দেহ করে, ন্যাচারালি এটা কেস চলে যায় হোমিসাইড ডিপার্টমেন্টের কাছে, অর্থাৎ যারা আনন্যাচারাল মার্ডার গুলোকে সলভ করে থাকে তাদের কাছে চলে যায়। তারা অনেক রকম ইনভেস্টিগেশন করে, অনেক কিছু করে, পাওয়া যায় যেটা সেটা হচ্ছে তাদের ট্রাক। তাদের ট্রাকটাকে পাওয়া যায় একটু দূরে, মৃত্যুটা যেখানে ঘটে বা লাশ যেখানে পাওয়া যায় তার একটু দূরে পাওয়া যায়, ঠিক 35 degree অ্যাঙ্গেলে ট্রাকটা রাখা আছে। তো এই 35 degree অ্যাঙ্গেলের ব্যাপারটা পরে অনেক ভাইটাল হয়ে যায়, আমি আসছি আস্তে আস্তে। ব্যাপারটা হচ্ছে ওদের ওই ট্রাকের ভেতরে সবকিছু খুঁজে পাওয়া যায়, ওদের যত বিলঙ্গিংস আছে ইনক্লুডিং মানে $32,000 $32,000 পাওয়া যায়। কিন্তু এই ফ্যামিলিটা ছিল যথেষ্ট পরিমাণ নাকি ফাইন্যান্সিয়াল প্রবলেমে অ্যাকর্ডিং টু দ্য আদার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। এদেরকে যখন জিজ্ঞেস করা হয়, এই ফ্যামিলি মেম্বারদের অনেককে জিজ্ঞেস করা হয় যে আসলে আপনারা কি মনে করেন কি হতে পারে, তারা কোথায় গিয়েছিল, তো ম্যাক্সিমাম মানুষ যেটা বলে যে আমাদের কোনো আইডিয়া নেই, তবে এতটুকু আমরা জানি দে ওয়ার নট অ্যাডিক্টেড, কোন রকম অ্যাডিকশন তাদের মধ্যে ছিল না, কোনো একটা কিছু উদ্ভট কিছু তারা প্র্যাকটিস করত। এই কথাটা শোনার পরে আবারও তাদের ঘরটা চেক আপ করা হয়। চেক আপ করার পরে যে জিনিসগুলো পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে স্যাটানিক বাইবেল, অর্থাৎ যেই বাইবেলের মাধ্যমে শয়তানের উপাসনা করা হয় সেই বাইবেল তাদের ওখানে পাওয়া যায়, এবং এরকম আরো কিছু সিমটম তাদের ওখানে পাওয়া যায় যেগুলোতে বোঝা যায় যে কোন একটা ভাবে তারা ব্ল্যাক ম্যাজিকের সাথে কিছুটা হলেও রিলেটেড ছিল। এবং এই ইনফরমেশনটা আসার সাথে সাথে তখন কিন্তু প্রেক্ষাপট একদম ঘুরে যায়, অনেক রকম সাংবাদিকরা অনেক রকম অনেক কিছু খোঁজার চেষ্টা করে, খুঁজে শেষ পর্যন্ত তারা যেটা পায় যে মহিলাটার অবস্থা, লাশটার অবস্থা ছিল খুবই খারাপ, সে প্রচন্ড শুকিয়ে গিয়েছিল, মানে মনে হচ্ছে যেন অনেকদিন খায়নি, বাচ্চাটার অবস্থাও তাই ছিল, এবং লোকটার অবস্থাও অনেকটা ওইরকমই ছিল। এবং আজ পর্যন্ত এটার কোন রকম কোন হদিশ বের করা যায়নি যে অ্যাকচুয়ালি তাদেরকে কে মেরেছে এবং ট্রাকটা ওখানে ওইভাবে কিভাবে রাখা ছিল। দ্য ফ্যাক্ট ইজ, ঠিক 8 বছর আগে ঠিক একই অ্যাঙ্গেলে ঠিক এভাবেই একটা ট্রাক রেখে আরেকজন পার্সনের লাশ ঠিক এখানেই পাওয়া গেছিল। এবং অনেকেরই ধারণা যে ওকলাহামা নামের জায়গার ওই পাহাড়টার আশেপাশে অনেক বড় কোন একটা কাল্ট বা দল খুব ভালোভাবে ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস এবং শয়তানের উপাসনা খুব গভীরে চালিয়ে আসছে। আমি তোকে যে ঘটনা বললাম এটা 2009 ঘটেছে, ইনফরমেশন যেগুলো দিলাম সেগুলো 2013 বের হয়ে এসেছে, খুব ভেরি রিসেন্ট স্টোরি। ওকে, দ্যাটস অল ফর টুডে, এবং আজকের মতো তাহলে আজকে আমরা এখানেই র‍্যাপ আপ করছি ডরের আজকের এপিসোড। আই থিংক ইউ হ্যাভ টু মেক আ প্রমিস এন্ড দেন উই ক্যান গো। সো সামনের উইকে আবারও কোন একটা হন্টেড প্লেস থেকে সুমন আর রেহান আপনাদের সাথে অবশ্যই যোগ দেবে। ডর মানে